নমস্কার প্রিয় বন্ধুরা, আমরা বিগত বেশ কয়েক দিনের মতন আমাদের আজকে চতুর্থ ওয়েবিনার মন্তাজ আয়োজিত এবং আজকের বিষয় নিউ মিডিয়া নিউ নর্মাল। আমরা এর আগে অধ্যাপকদের আলোচনা শুনেছি, শুনেছি নাট্যকারদের আলোচনা, কবিদের আলোচনা, গদ্যকারদের আলোচনা। আজকে আমাদের মধ্যে চারজন উপস্থিত রয়েছেন আমাদের সাথে মন্তাজ পত্রিকার প্রধান সম্পাদক অর্ণব সাহা, উপস্থিত রয়েছেন গ্রাফিক্স নভেলিস্ট সুলক্ষণা বিশ্বাস, উপস্থিত রয়েছেন সাংবাদিক এবং শক্তিশালী গদ্যকার দেবশিখন বন্দ্যোপাধ্যায়, এবং রয়েছেন এই প্রজন্মের একদম তরুণ প্রজন্মের কবি কবি কৌশিক দাস। তো অর্ণবদাকে বলবো প্রত্যেক দিনের মতন আবার কথাটা শুরু করে দিয়ে আমরা আলোচনাটার মধ্যে যাব, এবং আমরা অবশ্যই একটা মানে ইন্ট্রোডাকশনের মধ্যে যাব, প্রশ্ন নেব দর্শকদের মধ্যে থেকে, শ্রোতাদের মধ্যে থেকে যারা এই অনুষ্ঠান আজকে শুনছেন। ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আমরা একটু সময়ের আগেই প্রায় 3 মিনিট আগে শুরু করেছি, শ্রোতা বন্ধুরা রয়েছেন আমাদের সাথে। অর্ণবদা ধন্যবাদ অর্ঘ। আজকে আমাদের মন্তাজ আয়োজিত এই যে ওয়েবিনার, এই ওয়েবিনার সিরিজের আজকে আমরা 4 নম্বর ওয়েবিনারটা করছি, এবং এই 4 নম্বর ওয়েবিনারটা পুজোর আগে এটাই আমাদের শেষ ওয়েবিনার। আজকে আমরা এমন 3 জনকে আমাদের সঙ্গে পেয়েছি যারা এই নতুন প্রজন্মের অত্যন্ত শক্তিশালী কয়েকজন কি বলবো শিল্পী এবং স্রষ্টা, তারা তাদের নিজস্ব মাধ্যমে কাজ করছেন। এদের মধ্যে সুলক্ষণা এবং দেবর্ষী, এরা আমার দুজনের বহু পূর্ব পরিচিত, এদের সঙ্গে আমি অনেকদিন ধরেই পরিচিত এবং জানি এদের কাজকর্ম সম্পর্কে। কৌশিক একজন অত্যন্ত শক্তিশালী কবি, একে আঁকি, যদিও কৌশিকের এখনো আমি খুব বেশি কবিতা পড়েছি এরকম নয়, অল্পই পড়েছি। আমার আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়ে যাওয়ার আগে আমরা একটুখানি যারা আমাদের সঙ্গে আজকে আছেন তাদের একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। দেবর্ষী যে মাধ্যম নিয়ে কাজ করেন সেটাকে বলা যেতে পারে মূলত সাংবাদিকতা, কিন্তু সাংবাদিকতা বললেই দেবর্ষীর পুরো কাজের যে পরিধি সেই পরিধিটাকে ধরা যায় না। দেবর্ষী একই সঙ্গে আর্কাইভের কাজ করেন, অর্থাৎ আমরা যে সময়টাকে পেরিয়ে যাচ্ছি, যে সময়টা আমরা ফেলে এসেছি, যে সময়টা আমাদের কাছে আর কোনোদিন ফিরে আসবে না, সেই সময়টাকে দেবর্ষী তার নিজস্ব মাধ্যমে আর্কাইভ করবার চেষ্টা করেন, যাতে আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে অতীতের সঙ্গে মিলিয়ে পড়তে পারি। সুলক্ষণা মিডিয়ার কাজ করেছে, এর আগে ফিল্মের কাজ করেছে, ফিল্মের কাজ একাধিক করেছে, বোম্বেতে ছিল বেশ কিছুদিন, সেই সঙ্গে ও একজন ট্রান্সলেটার, ট্রান্সলেশনের কাজ করে, এবং অতি সম্প্রতি ওর সবচেয়ে বড় যে পরিচয়টা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ও একজন গ্রাফিক নভেলিস্ট। ওর ইংরেজিতে লেখা একটি গ্রাফিক নভেল অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে, 12 তারিখ তার ওয়েবিনারের মধ্যে দিয়ে উদ্বোধন ছিল। সেই উপন্যাসটির নাম হচ্ছে দস্যু, এবং অলরেডি আপনারা সকলেই দেখে ফেলেছেন ফেসবুকের মাধ্যমে যে এটা যথেষ্টই ছড়িয়ে পড়েছে মানুষের কাছে, এটা গ্রহণযোগ্য হবে আশা করছি, অলরেডি হয়তো গ্রহণযোগ্য হতে শুরু করেছে। কৌশিক ইঞ্জিনিয়ার পেশায়, কিন্তু কৌশিক একজন খুব শক্তিশালী তরুণ কবি, কৌশিক অত্যন্ত ভালো কবিতা লিখছে এবং সাহিত্যের সঙ্গে তার নিবিড় যোগ। অর্ঘর পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, অর্ঘ বাংলা কবিতার একজন অত্যন্ত শক্তিশালী কবি এবং অত্যন্ত শক্তিশালী সম্পাদক এবং একজন সংগঠক, তার সময়ের শব্দ বলে যে পত্রিকা এবং ট্রাস্ট আছে তার মাধ্যমে প্রচুর ইভেন্ট অর্গানাইজ সে করে এবং লেখালেখি সে করে, সেই সঙ্গে একটি পত্রিকাও সে বার করে, এবং এই সঙ্গে সঙ্গে তার আরো বিবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিচয় আছে, এবং পেশার দিক থেকেও সে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপনা করে। সুতরাং এই হচ্ছে প্রাথমিক পরিচয়। আমরা এবার একেবারে সরাসরি আমাদের বিষয়ে চলে আসি। আজকে যখন আমরা এর আগের যে ওয়েবিনার গুলো করেছি তার যে বিষয়গুলো ছিল তার থেকে আমাদের আজকের বিষয়টা একটু আলাদা। আমরা আজকে বিষয় হিসেবে রেখেছি নিউ নর্মাল এবং নিউ মিডিয়া, এটাকে রেখেছি। তো নিউ নর্মাল নিয়ে আজকে আর নতুন করে কিছু বলার নেই, তার কারণ আমরা জানি যে কোভিড পরবর্তী এই পরিস্থিতিটাকে নিউ নর্মাল বলা হচ্ছে। বলা হচ্ছে আমরা এমন একটা নতুন বাস্তবতার মধ্যে যাচ্ছি যখন কোনো কিছুই আর কোভিড পূর্ববর্তী সময়ের মতো থাকবে না, সবকিছু একটা নতুন চেহারা পাবে, এবং আমাদের বেঁচে থাকা, আমাদের ইন্টারাকশন, আমাদের রাস্তায় বেরোনো, আমাদের মানুষের সঙ্গে কথা বলা, আমাদের খাওয়া পড়া, সবকিছু, আমাদের সিনেমা দেখা, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, সবকিছু অন্যরকম একটা জায়গায় চলে যাবে। এবার এই নিউ নর্মাল নামটার পিছনে আজকের যে গ্লোবাল পুঁজি, আজকের যে নিও লিবারাল ক্যাপিটাল, তার কিরকম ভূমিকা আছে সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো, এবং এর ফলে মানুষের মানুষের যে সংযোগ, সেই সংযোগের জায়গাটা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা নিয়েও আমরা কথা বলবো। তার পাশাপাশি আমি একটু মনে করিয়ে দিই, এই নিউ নর্মাল পর্যায়ে গোটা পৃথিবীর 15 জন ধন কুবের, তারা হচ্ছেন 15 জন মাল্টি মিলিয়নিয়ার, তাদের প্রত্যেক ঘন্টায় যে সম্পদ বাড়ছে সেই সম্পদ বাড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতে গোটা পৃথিবীতে কাজ হারাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। অর্থাৎ কিছু মানুষ এই করোনা বা কোভিড উত্তর পরিস্থিতিতে
ফুলে ফেপে উঠছে, যার মধ্যে ভারতবর্ষে আমাদের ভারতবর্ষের যে আম্বানি গ্রুপ আছে, আদানি গ্রুপ আছে, তারা রয়েছে, তারা এই নিউ নর্মাল পরিস্থিতিতে আরো বেশি করে ফুলে ফেপে উঠছে। আর ভারতবর্ষে এই ছ মাসে, লাস্ট ছ মাসে 2.2 crores, 2 কোটি 20 লক্ষ মানুষ যারা কিনা মাস মাইনে পেত সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে, তারা চাকরি হারিয়েছে। কোন সংবাদ করা যাচ্ছে না, কারণ ভয় দেখানো হচ্ছে, জুজু দেখানো হচ্ছে যে কোভিড হয়ে যেতে পারে, এই ভয় দেখানো হচ্ছে। আবার তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে কিন্তু অজস্র মানুষ এক জায়গায় আসছেন, রাজনৈতিক সভা হচ্ছে, সেখানে কিন্তু অনেক মানুষ একসঙ্গে আসছে। তো এটা হচ্ছে নিউ নর্মাল পরিস্থিতি নিয়ে আমাদের যে তর্ক বা সেই জায়গাটা। আর নিউ মিডিয়া নিয়ে আমরা বলতে গেলে যেটা বলবো সেটা হচ্ছে যে আজকের উত্তর পুঁজিবাদী পর্যায়, উত্তর পুঁজিবাদ বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, আমরা পুঁজিবাদের যে নিউ লিবারাল পর্যায়ে প্রবেশ করেছি সেখানে ফিনান্স ক্যাপিটালেরও একটা পরবর্তী পর্যায়ে চলে এসেছে, ফিনান্স ক্যাপিটালটাও সেখানে একটা পুরনো পর্যায়ে চলে গিয়েছে। সেই ফিনান্স ক্যাপিটালের পরবর্তী পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, আচ্ছা আপনারা একটু অন্যরা যদি এটা মিউট করে দেন, আপনাদের ইয়েগুলো মাইকগুলো একটু মিউট করে দেন, একটু ইকো হচ্ছে। হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মূল ধারার যে সমস্ত মিডিয়াগুলো ছিল, যেমন ধরা যাক ফিল্ম, যেমন ধরা যাক সিনেমা, যেমন ধরা যাক টেলিভিশন, যেমন ধরা যাক অন্যান্য যে সমস্ত মাধ্যম, যেমন ধরা যাক থিয়েটার, এই সমস্ত মাধ্যমগুলোর বাইরে বেরিয়ে এসে যে নতুন মাধ্যম গড়াপ করছে, যে মাধ্যমগুলোর মধ্যে হয়তো রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম, যে মাধ্যমগুলোর মধ্যে হয়তো রয়েছে ইন্টারনেটকে ব্যবহার করে বিভিন্ন রকমের শর্ট ফিল্ম তৈরি করার পদ্ধতি, যে মাধ্যমের মধ্যে হয়তো রয়েছে আমাদের বিভিন্ন রকমের গ্রাফিক, মানে গ্রাফিক আর্ট, সেইগুলো, এই যে সমস্ত মাধ্যমগুলো, এই মাধ্যমগুলো এক ধরনের অন্তর্ঘাতমূলক কাজ করছে, সাবভার্সন ঘটাচ্ছে। অর্থাৎ আমরা এটা বুঝে গেছি যে নতুন যে মিডিয়া, যে বিগ মিডিয়া, সেই বিগ মিডিয়াগুলো পুরোপুরি নিও লিবারাল ক্যাপিটালের দখলে চলে গিয়েছে, সেখানে আমরা আমাদের স্বাধীন কথা বলতে পারবো না। আজকে আমাদের স্বাধীন কথাবার্তা যদি বলতে হয় তাহলে সেই স্বাধীন কথা বলার একমাত্র জায়গা হচ্ছে আমাদের এই নিজস্ব মিডিয়াগুলোকে উদ্বোধন করা। সেখানে গ্রাফিক নভেল একটা মাধ্যম হতে পারে, গ্রাফিক আর্ট একটা নভেল হতে পারে, সেখানে ধরুন একটা রাস্তার ধারে যে দেয়াল, সেই দেয়ালে কেউ যদি স্প্রে গান দিয়ে, সেখানে কেউ যদি একটা গ্রাফিক আর্ট তৈরি করে দেয় এবং তার প্রতিবাদটা জানায়, সেটা একটা মাধ্যম হতে পারে। যে ধরনের কাজ দেবর্ষী করছে, অর্থাৎ আর্কাইভ তৈরি করা, অর্থাৎ একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বিগ ক্যাপিটালের পক্ষ থেকে, সেই ন্যারেটিভের মূল কথা হচ্ছে যেটা মিলান কুন্দেরা বলছেন যে বিস্মৃতি, অর্থাৎ আমাদের সময়ের প্রধান চরিত্র হচ্ছে বিস্মৃতি, ভুলিয়ে দেওয়া সবকিছু, সমস্ত কিছুকে ডিমেমোরাইজ করা। আর তার বিপরীতে দাঁড়িয়ে যখন দেবর্ষী আর্কাইভ তৈরি করছে, তখন রেজিস্ট্যান্স অফ মেমোরি তৈরি হচ্ছে, একটা কাউন্টার মেমোরি তৈরি হচ্ছে। আমি কাউন্টার মেমোরি টার্মটা মিশেল ফুকো থেকে নিলাম, কাউন্টার মেমোরি তৈরি হচ্ছে। এই যে কাউন্টার মেমোরি টার্মটা তৈরি করলাম, আমরা করার চেষ্টা করছি, সেই জায়গাটা আমরা কিরকম ভাবে আসছে সেটা নিয়ে আমরা কথা বলবো, দেবর্ষী কথা বলবে, সুলক্ষণা কথা বলবে। কৌশিক একজন ইঞ্জিনিয়ার, কৌশিক যখন কবিতা লিখছে নিশ্চয়ই কৌশিক তার অভিজ্ঞতার জায়গা থেকে দেখতে পাচ্ছে যে বাংলা কবিতার ভাষা বিগত 10 বছরে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আজকে যারা কবিতা লিখতে আসছেন প্রায় কেউ আর ছন্দে কবিতা লিখছেন না, এদের মধ্যে একটা বড় অংশ ছন্দ জানেন না, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, ছন্দ জানেন না, তাতে কিছু এসে যাচ্ছে না। ছন্দ না জেনে তারা এমন কবিতা লিখছেন, এমন একটা ভাষা তৈরি করছেন, এমন একটা ভাঙাচোরা ভাষা তৈরি করছেন, যে ভাষা হয়তো আমাদের প্রাথমিকভাবে অস্বস্তি হচ্ছে, কিন্তু সেই অস্বস্তির মধ্যে দিয়ে বুঝতে পারছি আসলে একটা নিউ মিডিয়া তৈরি হচ্ছে, কবিতায় একটা নতুন ভাষা তৈরি হচ্ছে। তো আমি কৌশিককেও এইগুলো নিয়ে কথা বলতে বলবো। তো আমরা এবার এক এক করে আমাদের যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে চলে যাই। আমি প্রথমে দেবর্ষীকে একটু প্রশ্ন করবো, আমি দুটো প্রশ্ন দিয়ে শুরু করব দেবর্ষী। এক নম্বর হচ্ছে, আমি প্রথমেই বললাম যে আমাদের যে বিগ মিডিয়াগুলো ছিল সেই বিগ মিডিয়াগুলো মোটামুটি সবই মনোপলি ক্যাপিটালের হাতে চলে গেছে, কর্পোরেট ক্যাপিটালের হাতে চলে গেছে। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি আজকে ফেসবুক বা তুমি যদি আজকে হোয়াটসঅ্যাপ বা তুমি যদি আজকে টুইটার বা তুমি যদি আজকে ইন্টারনেটের যে কোনো মাধ্যমকে ব্যবহার করে আর একটা নতুন কোনো মিডিয়ামের জন্ম দিতে চাও, তাহলে সেটাও কিন্তু ওই বিগ ক্যাপিটালের যে নজরদারি তার বাইরে যাচ্ছে না। তুমি কিন্তু যখন অন্য কোনো কাজ করছো সেটাও কিন্তু ওই বিগ ক্যাপিটালই নিয়ন্ত্রণ করবে। তাহলে এই যে নিউ মিডিয়া আমরা বলছি, সেই নিউ মিডিয়া কতটা স্বাধীন? আমার প্রশ্ন হচ্ছে, এই নিউ মিডিয়া আদৌ কি স্বাধীন?
এই নিউ মিডিয়ায় কাজ করতে পারার যে আমাদের স্বাধীনতা, সেই স্বাধীনতা কি একটা সময়ের পর রেস্ট্রিক্টেড হবে না? যখনই এটা অস্বস্তি তৈরি করবে, শাসকের পক্ষে এটা অস্বস্তিকর হয়ে যাবে, তখন কি আমাদের ব্যাংকসির মতো, তুমি ব্যাংকসির কথা আমাকে বলেছিলে, আমি ব্যাংকসি নিয়ে পরবর্তীকালে একটু পড়াশোনা করলাম, ব্যাংকসিকে কেউ তো চোখেই দেখেনি, সে যে কখন এসে কাজ করে দিয়ে বেরিয়ে যায় কেউ জানে না। জুলিয়ান অ্যাসেঞ্জের কথা বলছি, সে কিনা এমন কাজ করছে যার জন্য তাকে আজকে কারাগারে নিক্ষেপ করতে হয়েছে। এই যে পরিস্থিতি আমরা রয়েছি, অর্থাৎ আমরা গ্লোবাল ক্যাপিটাল, বিগ ক্যাপিটালের বিরুদ্ধে যখন নিউ মিডিয়া দিয়ে কাজ করছি, তখনও কিন্তু আমরা একই রকম ভাবে বিপদের সম্মুখীন হচ্ছি বা সমস্যার সম্মুখীন হচ্ছি। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে যে, প্রথমত তুমি আমাকে বলো যে নিউ মিডিয়া বলতে তুমি কি বোঝো, তুমি নিজে নিউ মিডিয়ার কি ধরনের কাজ করছো? আমার লাস্ট যে কোশ্চেনটা তোমার কাছ থেকে আমি ক্ল্যারিফিকেশন চাই, সেটা হচ্ছে এই নিউ মিডিয়া আদৌ কতটা স্বাধীন, এর মধ্যে আদৌ কতটা সম্ভাবনার জায়গা রয়েছে। এখানে আমি একটু ছোট্ট করে বলে রাখি, আমি গত বছর যখন জার্মানি গিয়েছিলাম, হাইডেলবার্গ এবং বার্লিন গিয়েছিলাম, আমি ওখানকার তরুণ লেখকদের সঙ্গে মিট করি এবং কথা বলি। ওখানে গিয়ে আমি দেখে এলাম ওরা কিন্তু আর প্রিন্টেড ম্যাগাজিন বার করছে না, ম্যাক্সিমাম কাজ যা বেরোচ্ছে ই ম্যাগাজিন বেরোচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, ই ম্যাগাজিন যে বেরোচ্ছে তার মানে এই নয় যে ই ম্যাগাজিনটা খুব স্বাধীন। ই ম্যাগাজিনটাও কিন্তু যখন প্রকাশিত হবে, সেটা ইন্টারনেটের যারা কর্তা, যারা কিনা সারা পৃথিবী জুড়ে ইন্টারনেটটা চালান, তাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যেই থাকবে। যখন এই এই যে নতুন যে পত্রিকা ই ম্যাগাজিন, তার মধ্যে যদি এমন কোন লেখা বেরোয় যেটা কিনা গ্লোবাল ক্যাপিটালের পক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের পক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এবং আমরা জানি যে গোটা পৃথিবী জুড়ে আজকে ফার রাইট উইং এর উত্থান ঘটছে, একটার পর একটা দেশে ফার রাইট উইং এর উত্থান ঘটছে, সেটা ভারতবর্ষে ঘটছে, ব্রাজিলে ঘটছে, ইউএসএ তে ঘটছে, সেটা তুরস্কে ঘটছে, এরদোগান চলে আসছেন, ইসরায়েলে ঘটছে, হাঙ্গেরিতে ঘটছে, পোল্যান্ডে ঘটছে, কোথায় নয়, সব জায়গাতে নিওনাৎসি ফোর্সের মানে উদ্ভব করছে নতুন করে। আমরা কি করে লড়াই করব, আমরা কি করে লড়াই করতে পারবো, এইটা আমি তোমার কাছে প্রশ্ন করব। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কারণে যে আমাদের আজকে শুধু রাস্তা বাতলে দিলে চলবে না, আমাদের একই সঙ্গে এটাও বলতে হবে যে এই লড়াইটাকে আমরা কি করে এগিয়ে নিয়ে যাবো, আমাদের তো আসল উদ্দেশ্য লড়াইটা করা। আমি একটু দেবশ্রীর কাছে চলে যাই প্রথমে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে দেবশ্রী, বলুন। হ্যাঁ, ধন্যবাদ অর্ণব দাকে। অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন আমার করা হলো, তার আগে আমার দু তিনটা জিনিস মনে পড়ছে। মানে অর্ণববাবুকে আমরা, অর্ণবদাকে আমরা বহুকাল মানে আমি চিনি ব্যক্তিগতভাবে, সুলক্ষণাও চিনি, আমরা যাদবপুরে পড়াশোনা করার সুবাদে এই পরিচয়টা এই কারণেই জরুরি, কারণ রাজনৈতিক সাংস্কৃতিক যে আন্দোলনটার কথা আমি এখন বলবো, সেটার সাথেও আমাদের এই যোগাযোগটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার একটা কারণ হলো যে আচ্ছা, তার আগে আমার দুজনের কথা একটু মনে পড়ছে আপনার প্রশ্ন প্রসঙ্গে। আমি যেমন আপনাকে ব্যাংকজির কথা বলছিলাম, আপনি আমাকে বহু বছর আগে আন্তোনিও নেগ্রির কথা বলেছিলেন। আপনি বলেছিলেন নেগ্রির ওই চিন্তাটার কথা, যেখানে নেগ্রি বলছেন, ইতালীয় মার্ক্সবাদী চিন্তক সাম্প্রতিক কালের, যিনি বলছেন যে ভার্চুয়াল প্ল্যাটফর্মের ভেতরেই হ্যাভ আর হ্যাভ নট রয়েছে, তাই তো? এবং আমার সঙ্গে সঙ্গে মনে পড়ছে নবারুণ ভট্টাচার্যর কথা, ওনারও একটা কথা, সেটা হচ্ছে নবারুণদা যখন প্রচন্ড কর্নার্ড, তার মধ্যেও ভাষা বন্ধন বের করছেন, বিজ্ঞাপন পাচ্ছেন না, তো তখন নবারুণ একটা কথা আমাদের বারবার বলতেন, আপনি সহযোগী সম্পাদক ছিলেন অর্ণবদা, আপনি নিশ্চয়ই জানেন, নবারুণদা বলতো যে এই যুগটাই না স্ট্র্যাটেজিক্যাল কম্প্রোমাইজের যুগ। ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ বাট ইন আ স্ট্র্যাটেজিক্যাল ওয়ে। হ্যাঁ, এই কথাটা নবারুণ খুব বলতেন। আর আপনি নেগ্রির কথা আমাকে বলেছিলেন, যে নেগ্রি আমাদের শিখিয়েছিল যে হ্যাভ আর হ্যাভ নট একমাত্র এখন বিলং করে ওয়েব প্ল্যাটফর্মে। এটা আজ থেকে প্রায় আপনাকে বলছি, আমরা এই আলোচনাগুলো 8-10 বছর আগে করছিলাম, যখন আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে গেছিলাম, আমি সুলক্ষণা, আপনি তার আগে পাস আউট ওই ইউনিভার্সিটি থেকে। আপনি সেই সময় একটা মিছিল আমরা দেখছি নন্দীগ্রাম সিঙ্গুরের বিরুদ্ধে, বুদ্ধিজীবীরা রাস্তায় হাঁটছেন, নবারুণ তো আছেনই, সুমন আছেন, আরো নানান আইকনরা রয়েছেন যাদেরকে, যাদের কাজ দেখে আমরা বড় হচ্ছি, যেটা আমার কাছে একটা মাইলস্টোনের মতো, কারণ এই কথার স্মৃতিটা আমার বারবার ফিরে আসে। আমার যৌবনে দেখা প্রথম কি বলবো সংঘবদ্ধ ভাবে বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে আসছে, আমরা মিছিলের শেষ প্রান্তে, আপনারা মাঝামাঝি সামনে, তারা তো আমি আজন্ম আমার বড় হয়ে ওঠার পথে এটা আমি দেখলাম। এবার সেই সময় আপনারা পুরোদমে লেখালেখি করছেন, কবিতা লিখছেন,
এবং বলতে বাধ্য হচ্ছি যে হেজে যাওয়া সিপিএম এবং হেজে যাওয়া আনন্দবাজার পত্রিকা তাদের যাবতীয় স্ক্যানিং এর কোপে আপনারা পড়ছেন, কারণ বিশেষ করে আপনি পড়ছেন বা আপনার মতো কয়েকজন পড়ছেন যারা সেই সময় তাদের গবেষণায় পড়াশুনোয় লেখালেখিতে চিন্তায় সমস্ত কি বলবো ফাসিজমের এগেনস্টে একটা পদক্ষেপ ফেলার চেষ্টা করছিলেন এবং এবং তার জন্য আপনাদের অনেক দামও দিতে হচ্ছিল। তো আমরা যখন আমাদের আমার কাছে এটা বড় একটা প্রশ্ন ছিল যে কারণ আমরা সেই ট্রানজিশনটা দেখছি, আমরা দেখছি এতকালে সিপিএম পড়ে যাচ্ছে, আমরা দেখছি ডিজিটাল পৃথিবীটা ক্রমশ কাছে চলে আসছে, আমরা নানা রকম খবর পাচ্ছি, নানা রকম নাম শুনতে পাচ্ছি, যার মধ্যে যে নামগুলো করলাম তারা তো আছেই, আমরা দেখতে পাচ্ছি যে এছাড়াও বেশ কিছু ঘটনা ঘটছে। জাফার পানাহিকে মধ্যপ্রাচ্যে 20 বছরের জন্য স্ক্রিপ্ট লেখা বন্ধ করে দেওয়া হলো। জাফার পানাহি কি করলেন, জাফার পানাহিয়ারা স্মার্টফোনে তার ছবিটা বানালেন, মধ্যপ্রাচ্যের উল্লেখ মানে প্রথম সারির একজন চলচ্চিত্রকার, তিনি তার ছবিটা তারপর একটা পেন ড্রাইভে কেকের মধ্যে ভরে দিয়ে কেকটাকে উনি কান ফিল্ম ফেস্টিভ্যালে পাঠিয়ে দিলেন, মানে কোনো একভাবে চলে গেল জিনিসটা এবং সেইটা স্ক্রিন হলো। ওই প্রবল ফাসিজম মধ্যপ্রাচ্যে তার মধ্যেও ছবিটা চলে গেল, বেরিয়ে চলে গেল। মনে রাখবেন আমি কিন্তু গোড়াতেই বললাম নবারুন্দার কথাটা স্ট্র্যাটেজিক্যাল কম্প্রোমাইজের সময় যে প্রশ্নটা করা হয়েছিল তারই রেসপেক্টে এই কথাগুলো আসছে। এবারে আমি কাট করে চলে আসছি আমাদের সাম্প্রতিক সময়ে, যখন প্যান্ডেমিক চলছে, যখন কোভিড ঘোষণা হলো এই মার্চ ফেব্রুয়ারি মার্চ হঠাৎ মার্চ থেকে, এবং হঠাৎ আমি আর সুলক্ষণা একদিন আলোচনা করলাম, এই একটা অদ্ভুত জিনিস ঘটলো দেখলি, সুলক্ষণা বললো কি, সুলক্ষণাই তখন আমাকে মানে আমি এই কথাগুলো যেহেতু বছর পাঁচেক ধরে মানে আমি টাইমস অফ ইন্ডিয়া আমার কেরিয়ারটা শুরু করেছিলাম সাংবাদিক হিসেবে যাদবপুর থেকে পাশ করে, কিন্তু ওই চোখের সামনে এই বদলগুলো দেখছি, বিগ হাউস পড়ে যাচ্ছে, সারা পৃথিবীর কর্পোরেট গুলো পড়ছে, সারা পৃথিবীর অর্থনীতি বদলাচ্ছে, কিছু কিছু নাম উঠে আসছে, যেমন যেমন এডওয়ার্ড স্নোডেন, যেমন যেমন জিজেক, যাকে অর্ণব সাহা বাঙালিকে প্রায় পরিচয় করাচ্ছেন লেখার পর লেখায়, যেমন যেমন ব্যাংজি, এরা একটা গ্রামার তৈরি করছে এবং এই গ্রামারটার সাথে না কোথাও একটা চেনা চেনা গন্ধ পাচ্ছি, আমি যাদের মধ্যে বড় হয়েছি বা আমরা তাদের তাদের সাথে তাদের বলা কথাগুলোর সাথে এদের একটা মিল পাচ্ছি, সেই মিলটা কোথায় আমি জানি না, কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম। তো 14-15 সালে প্রায় যখন কোলাপস করে গেল, সুলক্ষণা স্টারে চাকরি করতো বোম্বেতে, আমি টাইমস অফ ইন্ডিয়া চাকরি করতাম, কিন্তু আমরা বুঝতে পারছিলাম এই মাধ্যমটা অর্থাৎ এতদিনকার টেলিভিশন, এতদিনকার নিউজ পেপার, প্রিন্ট নিউজ পেপার, এটা আর কাজ করছে না। মানুষের মধ্যে যে প্রোপাগান্ডা, যে হায়ারার্কি এরা এতকাল বজায় রেখেছিল 40 বছর ধরে, যার সরাসরি কোপ হয়তো পড়েছিল অর্ণববাবুদের ওপরে নানাভাবে, সেই দাদাগিরিটা আর থাকছে না, তারা পড়ে যাচ্ছে এবং তার সাথে কতগুলো সামাজিক বদল আসছে যেগুলো ভীষণ নতুন, যা অনেক কিছু, যেমন জেন্ডারের দিক থেকে একটা বদল আসছে, যেমন জেন্ডার আন্দোলন হচ্ছে সুলক্ষণা যার পুরোধা প্রথম সারিতেও একটা স্টার্ট ওয়াক কলকাতা মুভমেন্ট করেছে, তেমনি মিডিয়াতেও একটা সমাজের বদল আসছে, রাজনীতিতেও একটা বদল আসছে, অর্থাৎ এই প্রচলিত 40-30 বছরের সরকার পড়ে গিয়ে একটা নতুন সরকার উঠে আসছে 2011-12 সালে। আমরা যৌবনের দিনগুলো এখানে শুরু করছি, এতগুলো ট্রানজিশন হচ্ছে আমাদের সামনে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি 2005 সালে আসছে ফেসবুক, 2010 সালে আসছে হোয়াটসঅ্যাপ, আমাদের কমিউনিকেশনের ভাষা আদ্যন্ত বদলে যাচ্ছে, সম্পূর্ণ বদলে যাচ্ছে। আমরা এতকাল যেভাবে কমিউনিকেট করেছি একে অপরের সাথে, যে রাজনীতিগুলো সেধিয়েছিল তার ভেতরে, সবটা বদলাচ্ছে। এবং আবার ওই নেগরির কথা, এর মধ্যে যারা পারছে সার্ভাইভ করতে তারা হ্যাভ হ্যাভস, আর যারা পারছেন না তারা হ্যাভ নটস। এই যারা বিস্তর ব্যবধান, এর মধ্যে থেকেই স্নোডেন, এর মধ্যে থেকেই ব্যাংজি, এর মধ্যে থেকেই জিজেক, এর মধ্যে থেকেই হয়তো রোদ্দুর রায়, এর মধ্যে থেকেই হয়তো আরো অনেক নাম আমাদের আশপাশে যারা পট করে একটা হট করে একটা পপুলার হয়ে যাচ্ছে, আবার পড়েও যাচ্ছে, কিন্তু কেউ কেউ কনসিস্টেন্টলি কিছু কাজ করে চলেছে এই মাধ্যমের মধ্যে, এতগুলো পরিবর্তনের মাধ্যমে। তো 14-15 সালে আমরা বুঝতে পারছিলাম যে অর্গানিক্যালি যে জিনিসটা ওয়ার্ক করছে না, এটা অর্গানিক্যালি ফিল করছিলাম, হয় না, মানে একটা সময় খুব আমরা বুঝতে পারছি কিন্তু আমরা বুঝতে পারছি না কি করব, মানে মানে হয় এটা ট্রানজিশনের সময় যে কোনো শিল্পীর এটা হয়, যে কোনো আর্টিস্টের এটা হয়, একটা ভিশন কাজ করে। তো আমাদের আমরা তো ধারাবাহিক ভাবে এভাবে যেতে যেতে আমি 15 সালে ওই বিগ হাউসটা ছাড়লাম, সুলক্ষণাও ছাড়লো, সমাজে একটা বাঙালি সমাজে একটা হই হই পড়ে গেল, করেছো কি, তোমাদের আর কি হবে, এই রে যেন কাউকে খুন করে ফেলেছি,
মানে আমি বুঝলাম না, আমরা বুঝতে পারছিলাম না, আমরা এটা বুঝতে পারছি যে এটা একটা ওল্ড স্কুল বাঙালির কথা, যে কথাটাও আমাদের জেনারেশন কে বুঝতে পারছে না, নানা ভাবে বুঝতে পারছে না, তার মধ্যে এটাও বুঝতে পারছে না। ঠিক যেভাবে আমি যে পাড়ায় থাকি, যে কলোনি পাড়াটা, তার অদূরেই অ্যাক্রোপলিস মল। তো এই এই যে পাড়াটা, এটা 70 দশকের একটা ফাউন্ডেশন, সেভাবে দেখতে গেলে এটা স্বাধীনতার পর থেকে তৈরি হয়েছে। অ্যাক্রোপলিস মলটা এই সদ্য একটা ভীষণ গ্লোবালাইজড পুঁজির একটা ফসল, এই ব্যবধান 10 মিনিটের, অথচ এর মধ্যে যোজন যোজন ফারাক চিন্তার, ভাবনার, ইতিহাসের। তো এই ঠিক একইভাবে লোকালিটি যেমন, তেমনি মানুষের মনও তো একটা, মানে কি বলবো, একটা মাইন্ড মাইন্ড স্পেস, যেভাবে একটা ল্যান্ডস্কেপ থাকে, একটা মাইন্ডস্কেপও তো থাকে যে কোনো ক্ষেত্রে। তো ল্যান্ডস্কেপ তেমনি আমার, আমি বুঝতে পারছিলাম। তো আমরা তখন ছেড়ে আমি এক্সপেরিমেন্টটা শুরু করি, আমি বোম্বেতে যাই, আমি গিয়ে আমার ছোটবেলায় বড় হয়ে ওঠার পথে সুমন মুখোপাধ্যায় এর ছবি আমাদের ইন্সপায়ার করতো, আমি তার সাথে কাজ শুরু করি। আমি বুঝতে পারছিলাম যে ওয়েব প্ল্যাটফর্ম গুলো বদলাচ্ছে, আমি সেই কাজগুলো, আর সুলক্ষণাও সেই বদলগুলোর জন্য সে ছবি আঁকা শুরু করে, সে গোয়ায় চলে যায়, ও আবার কিউ এর সাথে গিয়ে কথা বলে, আমাদের ঠিক আগের প্রজন্ম এরা। এবার আমরা এই কনভারসেশন গুলো চালাচ্ছিলাম ডস্টয়েভস্কির নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড এর মতোই, আমাদের চিঠিগুলো লেখা হচ্ছিল গোপনে, এবং একই সাথে আমাদের সময়ের যারা আইকন, যারা 70s এর আইকন, অর্থাৎ কবির সুমন, অর্থাৎ নবারুণ ভট্টাচার্য, অর্থাৎ সঞ্জয় মুখোপাধ্যায়, আরো বাকি সকলে, তাদের সূত্রে আসা অনন্য রায়, দীপক মজুমদার, তাদের সূত্রে আসা কমল কুমার মজুমদার, ঋত্বিক কুমার ঘটক, এই যে 70s এর যে মডার্নিটিটা, এবং আমাদের এই পোস্ট ট্রুথ, পোস্ট ট্রুথ অর্থাৎ সত্যের পরবর্তী যে, এটাকে এটা বলা হচ্ছে একটা একটা বাস্তবতা, এই এই যে একটা অদ্ভুত ডিস্টোপিয়া, এই শব্দগুলো একটু মাথায় রাখবেন। এই পোস্ট ট্রুথ একটা সময় এটাকে বলা হচ্ছে, যেটা 90s এর পর থেকে, বিশেষ করে মিলেনিয়ালরা যারা, আমরা 90 দশকে জন্মেছিলাম, তাদের জেনারেশনটা, তো আমরা এই ভাষাটা বদলাতে দেখছিলাম। আমরা দেখছিলাম যে আমাদের গ্রামারটা আমরা আস্তে 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 তৈরি হচ্ছে, যেখানে ব্যাংজি হয়তো গ্রাফিতি আঁকছে, যেখানে স্নোডেন হয়তো একটা গোটা মহাদেশকে হ্যাক করে দিয়ে জাস্ট একটা রাশিয়াতে অ্যাসাইলামে চলে যাচ্ছে ছদ্মবেশে, এবং সে জাস্ট কিছু তথ্য প্রকাশ করে দিচ্ছে ভার্চুয়ালি, তাতে নড়ে যাচ্ছে একটা মহাদেশ। আমি ভিয়েতনাম দেখিনি, আমি এই এইটা দেখছি, আমি চেগেভারাকে দেখিনি, আমি স্নোডেনকে দেখছি সাংবাদিক হিসেবে, আমি তাকে নিয়ে খবর লিখছি 14 সাল 13 সাল, এবং আস্তে 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 আমার ভেতরে একটা বদল আসছে। আমি বুঝতে পারছি ক্রমশ গ্রো করবে আগামী দিনে এই মাধ্যমটা, এবং এই মাধ্যমটার মধ্যেও স্ক্যানিং থাকবে নানাভাবে, এবং তার মধ্যে আমাদের কাজ করতে হবে, এবং আমি এর সম্ভাবনা, শক্তির জায়গা ক্রমশ বুঝতে পাচ্ছি। আমি ঋত্বিক কুমার ঘটকের একটা চিন্তা আমার মাস্টারমশাই সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছ থেকে শিখেছিলাম, সেটা সবাই জানে কথাটা, যে আমি সিনেমার থেকে উন্নত মাধ্যম পেলে লাথি মেরে চলে যাব, লাথি মেরে চলে যাব। আমি একাধিক ঋত্বিক কুমার ঘটকের স্ত্রীকেও জিজ্ঞেস করেছি যে দিদা তোমার কি মনে হয় যে ঋত্বিক যদি একটা স্মার্টফোন পেত, সত্যি কি ঋত্বিক লাথি মেরে চলে যেতেন যেভাবে আজকে জাফর পানাই কাজ করছেন? সে এগ্রিড, বলে হ্যাঁ অবশ্যই। এবং ঠিক সঞ্জয়দাও আমাকে তাই বলছিলেন, সঞ্জয়দা ঋত্বিককে নিয়ে এত বছর ধরে বাঙালিকে এনলাইটেন করেছেন, তারও কথা যে হ্যাঁ অবশ্যই, দিস ইজ দ্য মাধ্যম, দিস ইজ দ্য মিডিয়াম, দিস ইজ দ্য মিডিয়াম, দিস ইজ দ্য ফাকিং মিডিয়াম, একটা সেলফোন, একটা সেলফোন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এই শক্তিটা তখন বুঝতে পারছিলাম, আমার কথা লোকে বুঝতে পারেনি, বাঙালি যে কোনো কিছু 4 বছর 5 বছর আগে বোঝে না, তো আমার কথা তখন কেউ বোঝেনি। কিন্তু যখন প্যান্ডেমিকটা এলো, কাম টু দ্য পয়েন্ট, সুলক্ষণ আর আমি কথা বলছি, আমি তখন, আমরা দুজনেই হাসছি আর ভাবছি যে দেখ ফাইনালি আমাদের ক্রাইসিসটা, জেনারেশনের একটা গোটা সমাজের ক্রাইসিস হয়ে উঠেছে। এখন প্রত্যেকটা সন্ধেবেলা ওয়েবিনার ছাড়া আমরা অচল, আমরা বুঝতে পারছি আসলে ডিজিটাল আমাদের একমাত্র অবলম্বন। এইবার এইখান থেকে এবার আমাদের নতুন 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 অনেকগুলো সংজ্ঞা চলে আসবে। আমার মনে হয় যে আপনি যে প্রথম প্রশ্নটা করলেন অর্ণবদা, যে তার সম্ভাবনা এবং তার সমস্যা, আমি আমার বক্তব্যে আরো কিছু বলবো, অন্যরাও বলুন, আমি আবার বলবো, সমস্যা অবশ্যই আছে, আমি আমার আলোচনাতেই আমি অনেকগুলো উদাহরণ দিলাম, কিন্তু তার সম্ভাবনার জায়গাটা এত অপার, এত শক্তিশালী, আমি তারও কিছু উদাহরণ দিলাম। আমার মনে হয় প্রারম্ভিক জায়গাতেই এখানে আমি একটু থামি, বাকিরা বলুক, তারপরে আমি আরো গভীরে গিয়ে আরো কিছু উদাহরণ দেব, যেটা হয়তো আপনার প্রশ্নের আরো বেশি করে ব্যাখ্যা করবে মানুষের কাছে। ধন্যবাদ দেবর্ষী, তোমার এই এই জায়গাগুলো তো আমি জানি, এবং তুমি যেভাবে আজকে বললে যে একটা সেলফোন দিয়ে আমরা আসলে এই লড়াইটা চালাতে পারি সেলফোনটা এসে যাওয়ার ফলে, এবং তুমি একই সঙ্গে আমার সঙ্গে অ্যাডমিট করলে যে সেলফোনটাও আসলে তৈরি করছে কোনো বিগ কর্পোরেট, এবং সে যদি মনে করে কালকে এই সেলফোনটাকেই আমরা আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো করতে সে দেবে না,
তাহলে সে প্রযুক্তিকে ব্যবহার করে এমন কিছু করবে যেখানে তুমি বা আমি আমরা দ্বিতীয় বলতে পারবো না, সেগুলো সেন্সর করবে। না না না, আমি দ্বিতীয় সমস্যা যেটা হচ্ছে, সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে এরা এটা কিছু করবে না, আমাদের এরা কথা বলতে দেবে। আজকে ঋত্বিক থাকলেও এরা কথা বলতে দিত, আজকে কবির সুমন বাংলা খেয়াল করলে তাকে কথা বলতে দেবে, আজকে সঞ্জয় মুখোপাধ্যায় একটা ওয়েবিনার করলে তাকে কথা বলতে দেবে, আজকে নবারুণ বেঁচে নেই কিন্তু নবারুণ 6 বছর হলো মারা গেছেন, নবারুণ যদি বেঁচে থাকতেন নবারুণকেও এরা এদের কথা বলতে দিত এবং নবারুণও ওয়েবিনার করতেন আমাদের সঙ্গে, আমরাই নবারুণকে নিয়ে আসতাম, সবই করতে দিত। মজাটা এখানে নয়, মজাটা হচ্ছে যে এরা অনায়াসেই যেটা পারছে, আমার প্রশ্ন যেটা, এরা অনায়াসেই যেটা পারছে সেটা হচ্ছে এরা কিন্তু যে কিনা একটা কি বলবো চামচিকে তাকে বৃহৎ পাখির চেয়েও বড় করে দেখাতে পারছে, এদের হাতে সেই ইকুইপমেন্টস আছে। এরা অনুপম রায়ের মতো একজন বাথরুম সিঙ্গারকে কবির সুমনের চেয়েও বড় গায়ক হিসেবে পাবলিকের কাছে তৈরি করে দিতে পেরেছে, পারসেপশনটা বদলে দিয়েছে সে। তারা আমরা যখন ছোট ছিলাম আমাদের কম বয়সে আমরা যখন যেভাবে কবির সুমনকে পেয়েছি তখন সুমন চট্টোপাধ্যায়, তারপরে কবির সুমন, তাতে কিছু এসে যায় না, সুমনকে আমরা যেভাবে পেয়েছি তার যে বিধ্বংসী জায়গাটাকে আমরা পেয়েছি এবং যার মধ্যে দিয়ে আমরা বলতে শুরু করেছিলাম যে সুমন হচ্ছে আমাদের সময়ের আমাদের যাবতীয় দ্রোহ, আমাদের যাবতীয় বিদ্রোহ প্রতিবাদ, আমাদের যাবতীয় ধ্বংসাত্মক যে মানসিকতা তার একটা আইকন। আজকে এরা আর কোনো আইকন রাখবে না, এদের অনুপম রায় দরকার। আমি বারবার অনুপম রায় বলছি, এই কারণে আমি অনুপম রায়কে একটা পোস্ট দিয়েছি, তাই নিয়ে তুলকালাম হচ্ছে আজকে সকাল থেকে। হ্যাঁ, আজকে সেটা নিয়ে সকাল থেকে তাই নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, আশ্চর্য আশ্চর্য লোকেরা অনুপমের পক্ষে কথা বলছেন, আমি কল্পনাই করতে পারিনি তারা এরকম কথা বলতে পারেন। অনুপম রায়ের মতো একটা বাথরুম সিঙ্গারকে নিয়ে এসে এরা কি করবে, সারফেসটাকে জ্যাম করে দেবে। যারা লিখতে পারে না, যারা টুংটাং ছন্দে কবিতা লেখে, তাদের নিয়ে এসে এরা সারফেসটাকে জ্যাম করে দেবে। সারফেসটাকে জ্যাম করে দেওয়ার ফলে যেটা হবে, এই যে অন্য ধরনের কাজগুলো সেন্সার্ড হবে। আমি একটু সুলক্ষণার কাছে চলে যাচ্ছি, সুলক্ষণা একটু আপনার কথার প্রেক্ষিতে একটা জাস্ট জায়গা বলে আমি সুলক্ষণার কাছে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমার এটাই মনে হয় অর্ণব দা, যে এটা ওরা করুক, এটা আমরাও না করছি, এই মাধ্যমেই করছি, গত 30 বছরে কিচ্ছু হয়নি, প্রায় 35 বছরে বলে আমি মনে করি বাঙালিরা কিচ্ছু করতে পারেনি। কয়েকপিস এই ধরনের কয়েকটা নাম যেগুলো আপনি বলছেন তৈরি হয়েছে, কিন্তু এটা কালচার ইন্ডাস্ট্রি, তো এই ইন্ডাস্ট্রিটা খুব পুরনো হয়ে গেছে। হ্যাঁ, এবং আমরাই ছোট 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 করে নবারুন্দা, আমরা সঞ্জয় দা, আরো নানান 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 মানুষকে নিয়ে ক্লাব করে করে একটা ওয়াল স্ট্রিট আন্দোলনের কাছাকাছি কিছু দেখছি, ছোট ছোট নানান নিদর্শন আমরা দেখছি, ইয়েলো ভেস্ট মুভমেন্টটা হচ্ছে এইভাবেই শেয়ার করে করে। একটা কথা খুব শেষ বলছি, পরিকল্পিতভাবে রাজনীতিহীন করেছে, ডিরুট করেছে, শেকড়হীন করেছে 35 বছর ধরে প্রত্যেকটা বড় বড় নাম যারা পপুলার আইকন, প্রত্যেকে, যে কটা নাম করলাম তার বাইরে প্রত্যেকে, সমস্ত কালচার ইন্ডাস্ট্রি, এরা একটাই কাজ করেছে, রাজনীতিহীন করে দিয়েছে আমাদেরকে, এবং তারই ফল আজকে এটা হচ্ছে। কিচ্ছু এসে যায় না জানেন, কারণ আমরা এখনো শঙ্কর গুহনিয়োগীর নামটা জানি, আমরা এখনো সাফদার হাশমির নাম জানি, কাজেই এইটাও না, তলায় তলায় কেউ না কেউ কোনো না কোনো ভাবে ঠিক করতে 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 যায়, এবং তারই নাম কিছু সাম্প্রতিক পৃথিবীর কিছু নাম আমি বললাম, স্নোডেন, ব্যাংকসি। আমি একটু সুলক্ষণার কাছে যাব, তার আগে একটু বলে নি, 2013 সালে দুটো অনুষ্ঠান হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে তাসের দেশ রিলিজ করেছিল কিউয়ের, সেটা নিয়ে একটা প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছিল এবং সেখানে বক্তা হিসেবে আমি গিয়েছিলাম দেবর্ষী বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে, দেবর্ষী আমাকে নিয়ে গিয়েছিল, এবং স্লাকওয়াক কলকাতা সেই সময় কলকাতা কাঁপিয়ে দিচ্ছে, স্লাকওয়াক কলকাতার একাধিক মিছিল হয়েছে, সেই স্লাকওয়াক কলকাতা অর্গানাইজ করেছিল যে সে হচ্ছে সুলক্ষণা, এবং সুলক্ষণার বয়স তখন অত্যন্ত কম, আজ থেকে 7 বছর আগে সুলক্ষণা একেবারে বাচ্চা মেয়ে, সুলক্ষণা এখনো আমাদের থেকে ছোট, মানে তারপর তার বড় হয়ে গেলেও আমাদের থেকে ছোটই আছে, কিন্তু সুলক্ষণা সেই সময় স্লাকওয়াক কলকাতার তরফ থেকে বাঙালির যৌনতা এবং যৌনতার রাজনীতি নিয়ে একটা প্যানেল ডিসকাশনের আয়োজন করেছিল, সেখানে আমি বলতে গিয়েছিলাম, আমাকেও নিয়ে গিয়েছিল, আমার মনে আছে, অসাধারণ একটি অনুষ্ঠান হয়েছিল, এবং আমার মনে থাকার মতো যে কথা, যতগুলো অনুষ্ঠানে আমি আজ পর্যন্ত আমি অসংখ্য অনুষ্ঠান করেছি, তার মধ্যে একটি অনুষ্ঠান সেটা। আমি ওকে একটু জিজ্ঞেস করবো, এই যে সুলক্ষণা তুমি যে গোয়া চলে গিয়েছিলে, কিউয়ের সঙ্গে কাজ করতে চলে গিয়েছিলে, তুমি ওই করছো
অর্ণব দা, আপনার ভয়েসটা না কেটে কেটে যাচ্ছে, আরেকবার বলবেন প্লিজ। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে? আমার আমি যেটা বলছিলাম যে তুমি তো একটা গ্রাফিক নভেল লিখেছো, সেই গ্রাফিক নভেলটার বিষয়বস্তু এবং গ্রাফিক নভেলটার যে উদ্দেশ্য, তুমি যা চেয়েছো কাজটা করতে, সেই চাওয়াটা নিয়েও একটু বলো। কিন্তু তার আগে তোমার এই যে মাঝখানের কিছু বছরের যে জার্নি, তুমি গোয়া চলে গিয়েছিলে, তুমি ওখানে গিয়ে মিডিয়ার কাজ করছিলে, অন্যরকম কাজকর্ম করছিলে, কিউএর সঙ্গে তোমার যোগাযোগ হচ্ছিল, তুমি এইগুলো নিয়েও একটু বলো আমাদের সামনে, আমরা একটু শুনি একা, তারপর আমরা আমরা চলে যাব। যে দেবর্ষী যে প্রশ্নটা করেছিল তার একটা উত্তর আমার কাছে আছে, সেই উত্তরে আমি যাবো, সেটা তোমাদের দুজনকেই করবো, কৌশিককেও জিজ্ঞেস করবো, অর্ঘকেও জিজ্ঞেস করবো। তুমি একটু তোমার অভিজ্ঞতার জায়গা আগে বলো। এখন বন্ধু বহলে এটা নিয়ে ডিসকাশন হলে আমি বলি ওটা একটা সাউথ কোরিয়ান থ্রিলারের চাইতে কিছু কম না, কারণ এমন এমন অনেক ঘটনা ঘটেছে। কিন্তু মূলত যে কয়েকটা বিষয় নিয়ে বলবো, দেবর্ষিক একটু আগেই বলছিল যে আমরা আমাদের বিগ হাউসের চাকরিটা ছেড়ে দেই, তার একটা বড় কারণ একটা ইনসিডেন্ট। তো আমাকে প্যানেল ডিসকাশনে, যেহেতু আমি অ্যাক্টিভিস্ট, আমাকে একটি নিউজ চ্যানেল ফে ডিসুজা হোস্ট করছিলেন, হ্যাঁ সেখানে আমাকে ডাকা হয়েছিল প্যানেলিস্ট হয়ে। তো বোম্বাইয়েরই একটি কলেজে ছেলে আর মেয়ে একসাথে ক্লাসরুমে বসতে পারবে না, এই নিয়ে আর কি একটা তুলকালাম একটা ব্যাপার হয়ে গেছিল, আর ওখানে কয়েকজনকে পানিশমেন্ট দিয়ে সাসপেন্ডও করা হয়েছিল। এই ব্যাপারে বলতে গেছিলাম, ইমিডিয়েটলি পরের দিন আমার লিগাল ডিপার্টমেন্ট আমাকে এসব বলছে যে তুমি এসব করতে পারো না, কারণ তুমি তো স্টারের রিপ্রেজেন্টেটিভ, তুমি আমাদের কোম্পানির নাম নিয়ে এসব কিছু করতে পারো না। আমি বললাম তো কোম্পানির নাম নেইনি, আমার তো একটি আলাদা পরিচিতি রয়েছে। আমি সেই দিন বুঝতে পারলাম যে একটি কর্পোরেটের যে একটা অত্যন্ত জঘন্য কন্ট্রাক্ট থাকে যে কোনো চাকরিতে ঢোকার সময়, সেটা শুধুমাত্র চাকরি আমি কত ভালো করতে পারবো সেটার ওপরে ফোকাসটা না রেখে আমি কি কি আর করতে পারবো না, মানে শুধুমাত্র আমার লেবার, শুধুমাত্র আমার টাইম ওরা নিচ্ছে না, আমার আইডেন্টিটিটা ওরা নিয়ে নিচ্ছে কোথাও না কোথাও গিয়ে। আর সেই জন্যেই আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে এইভাবে আমি অন্তত যে কাজগুলো করতে চাই, আমি সেই সময় আমার শর্ট ফিল্ম বানানো বন্ধ হয়ে গেছিল, আমি অনেক কিছু করতে পারছিলাম না, আমি কোনো অ্যাক্টিভিজমের কাজ করতে পারছিলাম না, সবকিছু বন্ধ হয়ে যায় কারণ রুলস আমাকে বারণ করে দিয়েছে যে তুমি এইগুলো কিছু করতে পারবে না যদি তোমার চাকরিটা তুমি রাখতে চাও। তারপরেই আস্তে আস্তে চাকরিটা ছাড়া রাইটার হওয়া, ওখানে বেশ দীর্ঘদিন রাইটিং করলাম, সেই সুবাদে কিউ এর সাথে আবার একটা রিইউনিয়নের মতো, কলকাতার পরে মুম্বাইতে একটা রিইউনিয়নের মতো হয়, আমাদেরই চ্যানেলে কিউ কয়েকটি শো পিচ করতে আসেন, এবং তারপর আমি চাকরি ছাড়ার পরে আমরা কিউ এর সাথেই আর কি একটি প্রজেক্টে, আমরা একটি অ্যাকচুয়ালি না একাধিক প্রজেক্টে আমরা কাজ করি, সেগুলো অনেক পলিটিক্যাল কন্টেন্ট থাকার জন্যই আর কি অনেক জায়গাতেই আর কি পিচিং হওয়া সত্ত্বেও সেইগুলো ডিড নট সি দ্য লাইট অফ দ্য ডে, বাট একটা দীর্ঘদিনের কাজ রয়ে গেছিল, আর সেটা একটা অত্যন্ত মানে কি বলবো একটা এক্সাইটিং একটা আমার টাইম কিউ এর কাছ থেকে শেখা। কিউ অনেক কিছুই তখন বলতেন, তার মধ্যে একটা কথা আমার ডেফিনেটলি মনে আছে যে যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে সেলফোন ইজ আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট এনিমি, কিউ বলেছিলেন যে গভর্নমেন্ট আমাদের চাইতো খুব স্মার্ট, আমাদেরকে 100টা সার্ভেলেন্স ক্যামেরা না লাগিয়ে ওরা আমাদের হাতে সেলফোন তুলে দিয়েছে যাতে আমরা নিজেই নিজের ছবি তুলে বলে দিতে পারি আমরা কে কোথায় কি করছি, কি খেলাম, কোথায় গেলাম, কার সাথে দেখা করলাম, এই এই আর কি। তো সেখান থেকে মানে ওই একটা জার্নি যে স্টার্ট করলাম, তারপরে গ্রাফিক নভেলের কাজটা শুরু করলাম, 3 বছর ধরে লাগলো এই গ্রাফিক নভেলটা করতে, সেটা আর কি অনেক শহর ঘুরেছি তখন আমার অন্যান্য কাজের সুবাদে, তখন মুম্বাই, বারাণসী, কলকাতা 3টে শহর ঘুরেই আর কি গ্রাফিক নভেলটা লেখা। এই যে জিনিসটার পসিবিলিটি যে আমরা এতটা মোবাইল হয়ে গেছি, এখন ফিজিক্যালি এতটা মোবাইল হয়ে গেছি, গোয়াতে থাকা
শীতকালীন তখনও কাজ করেছি, এতগুলো জিওগ্রাফিক্যাল লোকেশন একটা নভেল তৈরির পেছনে রয়েছে, আর তারপরেও সেটা লেখা হচ্ছে কিভাবে দ্য মোস্ট কন্টেম্পোরারি ফর্ম অফ লিটারেচারে, সেটা হচ্ছে একটা কমিক বা গ্রাফিক নভেল, যেখানে ইকুয়ালি লেখা এবং ছবি ইকুয়াল একটা ইম্পর্টেন্স রাখে। আর মনে হলো যে আমি তো এতদিন ধরে অডিও ভিজুয়ালে কাজ করলাম, ভিজুয়াল ছাড়া বোধহয় আমি গল্পটা বলতে পারবো না বা বলা বলা উচিতও না। এখন আমাদের যেরকম অ্যাটেনশন স্প্যান হয়েছে, আমরা খুবই ইম্পেশেন্ট হয়েছি, আমরা মানে 5 মিনিটের ভিডিও হলে খুঁজি যে 30 সেকেন্ডের ভিডিও কি পাওয়া যাচ্ছে, সেটা আমরা বরঞ্চ বেশি মন দিয়ে এনগেজড হয়ে দেখি। আর সেই জন্যে ফেসবুকের পোস্টগুলো এখন খুব একটা, আগে যেরকম খুব লম্বা হতো, দেবর্ষী রোজ এসেস লেখে ডেফিনেটলি, অ্যান্ড সেটা একটা দারুণ একটা আর্কাইভালের কাজ রয়েছে সেটাতে, সেটা আমি ওকে বহুবার বলেছি এবার ওটাকে তুই একটা জায়গায় অমনিবাস করে বের কর। এই এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু এই অ্যাটেনশন স্প্যানের জন্যেই আমি মূলত গ্রাফিক নভেলটা তুললাম এবং এটা সবচেয়ে কন্টেম্পোরারি যেরকম বললাম, সেজন্যই এটা এটা নিয়ে আমি কাজটা শুরু করি। আর এই গ্রাফিক নভেলটা নিয়ে বলতে গেলে এটার সাথে অনেকগুলো ইথস উঠে আসে আমাদের সময়কার, সেটা হচ্ছে মেন্টাল হেলথ, সেটা হচ্ছে ফেমিনিজম, সেটা হচ্ছে ইকো ফেমিনিজম, কুয়ের ফেমিনিজম, আর এই এই সবকটা বিষয়ই কোনো না কোনোভাবে গ্রাফিক নভেলটা ছুঁয়ে গেছে। সেখানে আভনি বলে আমার যে সূত্রধর, সেটি বাঘিনীর চরিত্র, সেই বাঘিনীটির নামও আমি এই জন্যে রেখেছিলাম কারণ মহারাষ্ট্রতে যখন ইয়াবতমাল ফরেস্টে আভনিকে মারা হয় নৃশংসভাবে, কারণ রিলায়েন্স ওখানে এনক্রোচ করছে, আডানি গ্রুপ ওরা এনক্রোচ করছে, ওরা ইলেকট্রিসিটির আরো লাইন বসাবে, এই জন্য ফরেস্ট কেটে ফেলা হচ্ছে, এই ব্যাপারগুলো খুব তো মানে সম্প্রতি এবং এতটাই মর্মান্তিক যে এগুলো থেকে ঠিক মানে ইউ ক্যানট মুভ অন ফ্রম দিস কাইন্ড অফ ইনসিডেন্টস। তো ওই রকম একটা পলিটিক্স এর জায়গা থেকেই শুরু হলো এই গ্রাফিক নভেলের জার্নি এবং এটা এখন সদ্য প্রকাশিত হয়েছে, এবং এটা মানে প্রকাশিত হওয়ার পরে যতজন আমাকে চিঠি লিখছে মানে মেসেজ পাঠাচ্ছে আর কি ফেসবুকে বা ইনস্টাগ্রামে, আমার অদ্ভুত একটা সাড়া পেয়েছি যে লোকজন খুব ইন্সপায়ার্ড হচ্ছে যে মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে এত খোলাখুলি কথাটা বলা যাচ্ছে, আজকে এটা ট্যাবু না, আজকে যদি কেউ বলে তোর মেন্টাল হেলথ ইস্যু আছে যা তোর সাথে কথা বলবো না তুই অস্ট্রেসাইজ, সেটা তার অশিক্ষা তার সমস্যা। আজকে আমরা কম বেশি সবাই আর কি সাইকিয়াট্রিস্টের কাছে গেছি, এই ইথস গুলো তো একদম নতুন। আর আপনি যে এই কথাটা বলছিলেন যে এই নিউ মিডিয়া থাককালীন আমরা কতটা যুক্ত এবং কতটা আবার আইসোলেটেডও, সেটা ডেফিনেটলি এই জিনিসটা অ্যাড্রেস করছে, এই এই জায়গাটা অ্যাড্রেস করছে। তো এই এইভাবেই আর কি জিনিসপত্র নিয়ে এগোলাম আর কি, এই এই বলার আছে আর। খুব ধন্যবাদ সুলক্ষণা, খুব সুন্দর বললে, এবং তোমার গ্রাফিক নভেলটা সম্পর্কেও একটা অত্যন্ত আগ্রহ তৈরি হলো। আজকে যারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান, ইনক্লুডিং মি, আমি নিজেও, আমি তোমার গ্রাফিক নভেলটা অবশ্যই সংগ্রহ করব এবং কিনবো, এবং পারলে সেটা নিয়ে লিখবো, পারলে না লিখবো, ডেফিনেটলি লিখবো, সেটা লেখা আমার কর্তব্য বলে আমি মনে করি, আমি লিখবো। এবং তুমি যে প্রশ্নগুলোকে অ্যাড্রেস করেছো সেই জায়গায়, আমি শুধু একটা জিনিস মনে করি, এই যে ছোট ছোট প্রতিরোধগুলোর কথা বলা হচ্ছে, অর্ঘ তুমিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যে আজকে সারা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ধরো কোভিড, এই কোভিড পরিস্থিতিতে মানুষের যখন কাজ হারিয়ে যাচ্ছে আর সরকারগুলো যখন বলছে তোমরা রাস্তায় বেরিও না, তোমাদের যানবাহন সব বন্ধ করে দিচ্ছি, তখন সারা পৃথিবীতে কিন্তু লোকজন রাস্তায় নামছে। আমি বার্লিনের যে রাস্তাগুলো দিয়ে ঘুরে এসেছি ফেসবুকে বসে দেখতে পাচ্ছি সেই রাস্তাগুলোতে হাজার হাজার লোক রাস্তায় নেমে গেছে, তারা নেমে গিয়ে সরাসরি সংঘর্ষে নামছে, ঢিল পাটকেল যা পারছে পুলিশকে ছুড়ে মারছে। আমি এগুলোকে বলছি ওয়ান কাইন্ড অফ স্পোরাডিক ভায়োলেন্স। এই স্পোরাডিক ভায়োলেন্স হচ্ছে আজকের যে চেহারা, আজকের যে সারা পৃথিবীতে রেজিস্ট্যান্সের নতুন চেহারা। আজকে আর কোনো কমিউনিস্ট পার্টির উপর আমরা নির্ভর করব না, আজকে আর কোনো রেজিমেন্টেড পার্টির উপর আমরা নির্ভর করব না, আজকে আর আমরা কোনো নিঃশর্তে কোনো একটা
রাজনৈতিক দলের উপর আমরা নির্ভর করতে পারি না। তার কারণ আমরা জানি যতগুলো রাজনৈতিক দল আছে সেই প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে এই গ্লোবাল নিউ পুঁজির যে অর্গার, সেই নিউ পুঁজির অর্গারের সঙ্গে খাপ খাইয়ে চলছে, তার বাইরে কেউ নেই। আমরা যারা এই ওয়ার্ল্ড অর্ডারটাকে পাল্টাতে চাইছি তারা কনস্ট্যান্ট এটাকে ড্যামেজ করে যাব, ড্যামেজ করো, অর্থাৎ আমাদের আবার সেই কাঙাল মানুষকে চলে যেতে হবে। কাঙাল মানুষকে যেমন বলা হয়েছিল পারলে সর্বক্ষণ ড্যামেজ করো, যেখানে পারো ড্যামেজ করো। হ্যাঁ, সেই অনেককে যেমন নাক খুঁকে সেই নোংরাটা লাগাচ্ছে, একটা চরিত্র সে গিয়ে সোফায় লাগাচ্ছে, বা যখন সোফায় বসে থাকছে ফ্যাতারুদের তিনজন তারা সোফাটাকে ছিঁড়ছে বসে বসে, এই জায়গাটা। আচ্ছা আমি একটু কৌশিকের কাছে আসি। কৌশিক কি শুনতে পাচ্ছে আমাদের কথা? কারণ কৌশিক সম্ভবত ওর নেটওয়ার্কের প্রবলেমের জন্য। কৌশিক কি শোনা যাচ্ছে? কৌশিক শুনতে পাচ্ছো? কৌশিক কথা শোনা যাচ্ছে? কৌশিকের নেটওয়ার্কের কোন একটা প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে, কারণ এই প্রেক্ষিতে একটু বলে রাখি আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সময়ের অন্যতম একজন প্রধান তাত্ত্বিক, তরুণ তাত্ত্বিক, আমার চেয়েও বয়সে ছোট সে, কিন্তু খুব ছোট নয়, তারও আস্তে আস্তে মানে সেও 40 পেরোতে চলেছে, সম্রাট সেনগুপ্ত অধ্যাপক। সম্রাট কমেন্ট করেছে, একাধিক কমেন্ট করেছে, একটা কমেন্ট করেছে ভুল মূর্তিগুলো না ভাঙলে সঠিক মূর্তিগুলোকে ভাঙা যায় না, সে এইটা বলেছে এবং তুলে ধরা যায় না, এবং সত্যি তাই। আমার ধারণা সে আমার গতকালের ফেসবুক পোস্টের প্রেক্ষিতে এই কথাটা লিখেছে। এবং সত্যি সত্যি অর্ঘ্য এখানে আমি একটু তোমাকে ধরিয়ে দেবো, তুমি একটু বলো যে আমরা এই নতুন সময়ে দাঁড়িয়ে কি করে এই যে নতুন নতুন যে আমরা মিডিয়া তৈরি করতে পারি বা নতুন যে প্রতিরোধের জায়গা তৈরি করতে পারি সেটাকে তুমি কিভাবে দেখছো, তোমার পেশার জায়গা থেকে কিভাবে দেখছো এবং একজন লেখক হিসেবে কিভাবে দেখছো, এটা বলে তুমি একটু কৌশিককে ইন্ট্রোডিউস করে ঢুকিয়ে দাও, এটা আমি একটু চাইবো। বেশ, আমি ছোট্ট করে একটা কথা বলি, আমি কাজ করতে গিয়ে, আমি যেহেতু খুব কম বয়স থেকে কাজ করতে শুরু করি, মানে সংগঠনের কাজ বলছি, লেখালেখির কাজ বাদ দিয়ে বলছি, সময়টা 2004 সাল, জাস্ট আফটার 5 সাল, জাস্ট আফটার হায়ার সেকেন্ডারি স্কটিশে আসার পর, তো তখন থেকেই যখন কাজ শুরু করতে শুরু করি নানান রকম, আমরা আজকে নিউ মিডিয়া নিউ নর্মাল নিয়ে অবশ্যই কথা বলছি, কিন্তু যে প্রতিবন্ধকতা তার বিরুদ্ধে একটা শট এবং তার বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম তৈরি করার কথাই তো আমরা আলোচনা করছি আসলে, এবং যা আগে ঘটেছে সেই অনুসঙ্গগুলোকে আমরা নিয়ে আসছি অ্যাজ এ রেফারেন্স। সেই ক্ষেত্রে আমার এই সময় যেটা মনে হয়েছে, যখন আমরা এই লকডাউনের মধ্যে পড়লাম, গৃহবন্দী হয়ে গেলাম এবং ঘর থেকে বেরোতে পাচ্ছি না, হল পাচ্ছি না, অনুষ্ঠান নিজেদের বক্তব্যগুলো বলতে পাচ্ছি না, তখন আমরা নানান রকম লাইভ অনুষ্ঠান অর্গানাইজ করতে শুরু করলাম। কিন্তু আমি 2018 সাল থেকেই কলকাতার বিশেষ কারণে, অর্ণবদা জানে, আমাকে নির্দিষ্ট কিছু হলে অনুষ্ঠান করতে দেয়া হতো না পরিকল্পনা, কিন্তু আমি আমার সংগঠনের দিক থেকে আমার লেখালেখিটাকে কোনোভাবে আটকাতে পারিনি। আমার মনে হয় না যে লেখালেখিটাকে কোনোভাবে, হ্যাঁ লেখাটা পত্রিকায় প্রকাশিত হচ্ছে না, বই আকারে প্রকাশিত হচ্ছে, প্রত্যেক বছর একটা করে বই বেরিয়েছে, আমার লেখাটাকে আটকে রাখা যায়নি। কিন্তু তৎপরবর্তী সময়ে যখন আমি দেখলাম যে একটা নির্দিষ্ট এলাকায় আমি হল পাচ্ছি না, আমি কিন্তু 2020 যেটা সারা ভারতবর্ষে প্রথম হলো সময়ের শব্দ লিটারেরি অ্যান্ড কালচারাল মিট, কালচারাল এবং লিটারেরি মিট একসাথে 4 দিন ধরে সকাল 11টা থেকে রাত্রি 8টা, এবং সেটা একটা অর্গানাইজেশন, অবশ্যই সঙ্গে আরো অনেক অর্গানাইজেশন সহযোগী হিসেবে ছিল, তারা সঙ্গে থাকলো, আমরা কিন্তু একটা প্যারালাল প্ল্যাটফর্ম তৈরি করলাম এবং একটা হলকে এই অনুষ্ঠানটা করলাম, এবং সেখানে তাবড়ো মানুষ, শিক্ষিত মানুষ থেকে শুরু করে, মানে পণ্ডিত থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, গায়ক থেকে শুরু করে, মন্ত্রী, অভিনেতা, পুলিশ কর্তা, আইনজীবী, এরকম কোনো মানুষ ছিলেন না, তারা এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করেননি। ফলে আমি এই মিডিয়া, আমি এই উদাহরণটা এই কারণে দিলাম যে অবশ্যই আমাদের কাজের ক্ষেত্রে যে কোনো কাজ যেটা প্রশাসকের, আমি প্রশাসক শব্দটা ব্যবহার করলাম, প্রশাসকের বা বড় কর্পোরেট হাউসগুলোর ক্ষেত্রে সমস্যা হয়, আমরা ব্লক করতে গিয়ে সমস্যা ফেস করেছি। কেন সমস্যা ফেস করেছি, কারা কিভাবে ব্লক করলো, আমরা যখন আমাদের ব্লগে আমাদের ওয়েবজিনটা শুরু করতে শুরু করলাম তখন কেউ একটা ব্লক করলো আমাদের ব্লগটাকে, তো সেই সেই জায়গা থেকে আমরা কিন্তু পিছিয়ে আসিনি, আমরা কিন্তু আমাদের কাজটা প্যারালালি যেরকম চালিয়ে গেছি। বাধা সমস্যা এই বিষয়গুলো থাকবে, এই বিষয়গুলো আগেও ছিল, এই বিষয়গুলো থাকবে, আমি এইটাকে কখনো খুবভাবে পাত্তা দিই না। আর এখন যে জিনিসটা শুরু হলো সেটাকে নিয়ে, সেটা ভয়ঙ্কর কোনো একটা খারাপ দিকে যাবে বা সেটাকে আটকানোর একটা চেষ্টা হবে, এখন থেকেই ত্রাহি ত্রাহি রব বা খুব খারাপ হয়ে গেল ভাবলে সেই জায়গাটা নেই। যখন কিউ যখন ছবি শুরু করেছেন, সেই সময় যে যে ছবি করেছে সেই ছবিগুলো তো আটকেছে, ইউটিউবে বারবার রিলিজ হয়েছে, সেইগুলোকে আটকানো হয়েছে, তার পরবর্তী সময়ে তার কাজগুলোকে তো আটকানো সম্ভব হয়নি আলটিমেটলি, কিউ নিয়মিত এই সময় লিখেছে একটা সময়,
তার কাজটাকে সাধারণ মানুষ নিয়েছে বলেই তো কেউ এই কাজটা করতে পেরেছে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, একটা অন্য কাজের সূত্রে আমার সাথে অনেক সময় দীর্ঘ সময় আলোচনা হয়েছে, কথা হয়েছে, সেও নানান রকম প্রবলেম। শুধু তাই নয়, প্রাথমিকভাবে যখন তোমার কাজটাকে নিয়ে এবং ওই যে মধ্যমেধা এবং নিম্ন মেধার লোকগুলোকে ওপরে তুলে এনে তোমাকে সার্ফেস তোমাকে ঢাকা দেওয়া যাবে না, তখন তোমার বিরুদ্ধে এমন এমন কিছু শব্দ বলা হবে, এমন এমন কিছু খারাপ অভিযোগ আনা হবে, যাতে করে সাধারণ, আমার পক্ষে তোমার পক্ষে তো সম্ভব নয় সমগ্র পাঠককে বা সমগ্র শ্রোতা দর্শককে একেবারে নিজেদের সাথে নিয়মিত কথোপকথন করা, তাহলে আমাদের নিজেদের কাজই হবে না। যারা এটা করে থাকে তারা নিয়মিত নিজেদের কাজটাই করতে পারে না বলে আমি বিশ্বাস করি। তার ফলে তারপরেও তো মানুষ কিমের ছবি দেখেছে, তারপরেও মানুষ আমাদের আমাদের সম্পর্কে নানান রকম কুৎসা অপপ্রচার, তারপরেও তো আমাদের আমাদের কবিতা মানুষ পড়ছে, আমাদের সাথে এত মানুষ আছে, আজকে এই মুহূর্তে লাইভটা প্রায় 60-70 জন শুনছেন, দেখছেন ফেসবুক এবং টিমিয়ার্ড মিলিয়ে। তো ওইভাবে আটকানো সম্ভব হবে না, আমরা বিকল্প খুঁজে বের করবই এবং ওই জায়গাটাতে স্ট্রিক্ট থাকতে হবে যে তুমি আমাকে ডান দিকে আটকাবে, বাঁ দিকে আটকাবে, আমি মাঝখানে আর একটা রাস্তা বের করবো যে রাস্তাটা তুমি আটকাতে পারবে না। এইটা আমার বক্তব্য। কৌশিককে আমি বুঝতে পারছি না কিভাবে এটার মধ্যে, কৌশিক অলরেডি অ্যাডেড বাট নেটওয়ার্কের ভয়ঙ্কর প্রবলেম, ফলে কৌশিক কিভাবে আলোচনাটায় আসবে। ইতিমধ্যে আমি যেটা রিপন সিরকার ও একটা প্রশ্ন করেছে, দেবশিকার নিউ মিডিয়ার বিকল্প স্বর কি প্রভাব ফেলছে, আমার প্রশ্নটাও ছিল, আমার প্রশ্নটা একই ছিল যে দেবশ্রী নিউ মিডিয়ার বিকল্প স্বর কি প্রভাব ফেলছে আদৌ, এই এই কথাটা আমি জিজ্ঞেস করছি। এখানে একটু বলে রাখি, আমি একটু অর্ঘ্য সূত্র ধরে বলে রাখি, আজকে আমরা কোনো ব্যক্তিগত কারুর কোনো ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভের জায়গায় আমরা বলবো না। আমাদের ব্যক্তিগতভাবে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, এখনো হচ্ছে, আমাদের ভবিষ্যতেও হবে, তার কারণ আমরা যে কাজগুলো করার চেষ্টা করছি সেই কাজগুলো অস্বস্তিকর, অস্বস্তিকর কাজ যদি তুমি করো তাহলে তোমাকে সম্মুখীন হতে হবে। সে গেভারা একটা কথা বলেছিলেন যে এই পৃথিবীতে তুমি দাগ রাখতে পারবে একমাত্র তখনই যখন তুমি অস্বস্তিকর হবে, অস্বস্তিকর হলে তুমি দাগ রাখতে পারবে, সেটা বড় কথা না। কে কি আটকানোর চেষ্টা করছে আমরা বেরিয়ে যাব, আমাদের আটকানো সম্ভব না, আমাদের কারুর পক্ষে আটকানো সম্ভব না, বহুজন চেষ্টা করেছে সম্ভব না। কিন্তু সেটার থেকেও বড় কথা হচ্ছে আমরা যে কাজগুলো করছি সেই কাজটা কতটা আমরা ইম্প্যাক্ট ফেলতে পারছি ইন দ্য মাস, মানুষের মধ্যে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারছি, যে ইম্প্যাক্টের বেসিসে বা দাঁড়িয়ে ভিত্তিতে দাঁড়িয়ে আমরা এই বিকল্প স্বরটাকে একটা বড় প্যারালাল পাল্টা কোনো আর একটা রেজিস্ট্যান্সের জায়গা তৈরি করতে পারবো। আমি একটু দেবশ্রীর কাছে নিয়ে যাচ্ছি, দেবশ্রী তুমি একটু বলো যে এই পাল্টা রেজিস্ট্যান্স, আমি তো স্পোরাডিক ভায়োলেন্সের কথা বললাম, এই স্পোরাডিক ভায়োলেন্স গুলো একসঙ্গে জুড়লে কি আর একটা বড় বড় ভায়োলেন্ট রেভলিউশন তৈরি করা সম্ভব, কি মনে হয়? হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ বলো বলো, শোনা যাচ্ছে, দেবশ্রী পরিষ্কার বলো। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে এই যে আমরা আলোচনাটা করছি নিউ মিডিয়া এবং নিউ নর্মাল, এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে আপনার প্রশ্নের উত্তরে এক এক করে যাচ্ছি আমি, কয়েকটা আমি আমি আমার বলার থেকে কয়েকটা উদাহরণ দিয়ে তারপরে আমার জায়গায় যাচ্ছি। আমাদের এই পৃথিবীতে এখন অবধি বেঁচে থাকা প্রতিরোধ এবং প্রতিবাদের যারা সম্রাট, হ্যাঁ যারা নাশকতা দেবদূত সঞ্জয় মুখোপাধ্যায়ের ভাষায়, তার দুজন হচ্ছেন স্লাভোই জিজেক এবং জালুক গোদার, তারা দুজনেই জীবিত, তাই তো? এরা দুজনেই এই প্যান্ডেমিক সিচুয়েশনে, আপনি জানেন অর্ণবদা, এরা এরা এই ডিজিটাল প্ল্যাটফর্মেই তাদের বই প্রকাশ করেছেন এবং তারা লাইভে এসেছেন, জালুক গোদার, যেটা কল্পনার বাইরে, যেটা কল্পনার বাইরে, অভাবনীয় ঘটনা ঘটেছে, একদম। হ্যাঁ এই দুটো ঘটনা সাংঘাতিক, আমরা বাংলা মিডিয়া এসব নিয়ে কে কার সাথে শুয়ে পড়েছে এসব নিয়ে চিন্তিত, কিন্তু ওরা কিন্তু এই গণমাধ্যমগুলোকে ব্যবহার করছেন যখন তাদের বয়স প্রায় 90 প্রায় 70 এবং এখনো তারা প্রতিরোধে বলিয়ান আর ভাবুক, অলোক রঞ্জন দাশগুপ্তর ভাষায়। তো এখনো এরা এদের জায়গায় সক্রিয়। এবারে তার মানে কি কোথাও একটা প্রভাব ফেলছে বলে এরা মনে করছে, আমি মনে করছি কিনা ইম্পর্টেন্ট, এরা মনে করছেন অর্থাৎ জালুক গোদার মনে করছেন অর্থাৎ স্লাভোই জিজেক মনে করছেন প্রভাব ফেলছে। একাধিক ঘটনার উদাহরণ আমি একটু আগে দিলাম, যেখানে স্নোডেনের কথা বললাম, ওয়াল স্ট্রিটের কথা বললাম, ব্যাংকসির কথা বললাম, আমাদের কিউ যখন গান্ডু রিলিজ করলো সেটা আমাদের লোকাল একটা উদাহরণ হয়ে থাকলো আমরা যখন বড় হচ্ছি, এবং সেটা সেন্সারে গেল না, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে চলে গেল। হ্যাঁ জাফর পানাইয়ের কথা তার আগে বলেছি, যার ছবিটা ওইভাবে চলে গেল। একাধিক গণ আন্দোলন, এই যে সামনে আমাদের কিছুদিন পর ভোট আসছে,
ভোটে যে রেজিস্ট্যান্সটা ক্রমশ দানাবাদ যে তলায় তলায়, ওরাও চেষ্টা করছে আইটি সেল দিয়ে যে মাইনে ওরা দিচ্ছে টিসিএস এর থেকে বেশি মাইনে, আবার আমরাও আমাদের মতো করে চেষ্টা করছি তলায় তলায় নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড লিখতে। হ্যাঁ, সুতরাং এই খেলা চলবেই, এই হ্যাভ আর হ্যাভ নট এর খেলা যেটা বললাম আপনার নেগ্রির ভাষায় সেটা চলবেই। আমি শুধু বলছি যে আমি আমার সাথে যখন সত্তরের আইকনদের কথা হয়েছে, তর্ক হয়েছে, একটা কথা খুব উড়ে এসেছে এবং তারা কোথাও একসেপ্ট করেছে, তারা একসেপ্ট করেছে, যারা মনে করতো যে আমরা বাবা আমার এক সন্তান ভীষণ আদরে বড় হয়েছি, তারা আমাদের ডিপ্রেশনকে বড় লোকের রোগ বলেছে, তারা আমাদের সেপারেশনকে গুরুত্ব দেয়নি, তারা অর্থাৎ এই ধরনের কিছু এগিয়ে থাকা মানুষদের মধ্যেও যে ডাইকোটমি, হ্যাঁ, তারা কিন্তু স্বীকার করে নিয়েছেন আমার সাথে তর্ক করে যে গুলিটা আমরাও খেয়েছি এবং সেটা আমরা ঘরের মধ্যে থেকেই খেয়েছি, আমাদের রাস্তার গুলি খেতে হয়নি হয়তো, কিন্তু প্রতিনিয়ত যে বুলেট গুলো হোয়াটসঅ্যাপ থেকে ট্রোল করার মধ্যে দিয়ে এসছে, যে বুলেট গুলো ফেসবুক থেকে ব্লক করার মধ্যে দিয়ে এসছে, যে যে মিম গুলো বানানো হয়েছে, প্রতিটার একটা রাজনীতি আছে এবং সেই রাজনীতিগুলো অসম্ভব পাওয়ারফুল এবং সেগুলো একটা মানুষকে যেমন ঘিরে ধরে ব্লক করে দেওয়া যায়, ঘিরে ধরে আমরা যেটা বলি খাপ পঞ্চায়েত বসানো সেটা করা যায়। হ্যাঁ, আমি বলছি যে এই যে সামগ্রিক ভাবে একটা নিউ লেফট তৈরি হচ্ছে, আমি বারবার যেটা বলতে আমরা নিউ মিডিয়ার কাজ করছি কারণেই, কারণ আমরা একটা নতুন বামপন্থার কথা বলছি যেখানে দাঁড়িয়ে আছেন আমাদের পরিযায়ী শ্রমিকরা, যাদের কথা কোনো বড় মা গণমাধ্যম ধারাবাহিক ভাবে বলবে না, যেখানে দাঁড়িয়ে আছেন আমাদের এই স্নোডেনরা, এই ব্যাংকজিরা, প্রত্যেকে তাদের মতো করে লড়ছেন, বা যাদের নাম আমি এতক্ষণ ধরে করে চললাম, কোনো গণমাধ্যমে এ নিয়ে কোনো লেখা পাবেন না। সুতরাং আমরা আমাদের, এবং অথচ আজকে 20 বছরের নিচে যে জেনারেশনটা, মানে আমি জানি অর্ণবদা আপনার কন্যার যে জেনারেশন, আমার বোনের যে জেনারেশন, বা হয়তো কারুর ভাইয়ের, তারা না পুরোটা ডিজিটালি ভাবে, মানে একটা তারা একটা কোথাও গেলে ওয়ো রুম বুক করে, তারা একটা ওলা উবারে চড়ে, তারা খাবার বুক করে হয়তো সুইগিতে, তারা সিনেমা দেখতে যায় বুক মাই শোতে, পুরো জীবনটাই নিয়ন্ত্রিত ডিজিটালে, তারা অপরাধগুলো বদলে যাচ্ছে, বয় লকার রুম বলে একটা অপরাধ আমরা জানতে পারলাম, আমাদের রাজারহাট নিউ টাউনে যে ধরনের অপরাধ খবর কাগজ খুললে পাচ্ছি, অর্থাৎ একটা খুন করা হচ্ছে, ক্রুড খুন, সেটাকে ভিডিও করা হচ্ছে, সেটাকে ভিডিও করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আফরাজুলকে যখন মারা হলো যে জিনিসটা করা হলো, এটা একটা নতুন টেকনিক। আমরা সোভিয়েত রাশিয়ার গল্প শুনেছি, আপনি আপনি আপনারা অনেক বেশি শুনেছেন, সেখানে স্টালিন ফোন করতো কেমন আছেন, পরদিন লোকটা নেই, হাওয়া, এটা তো আরো ক্রুড। এখানে একটা বাচ্চা খেলতে 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 সুইসাইড করছে ব্লুভেল বলে একটা খেলাতে। হ্যাঁ, সুতরাং একটা অসামান্য, একটা অসামান্য জায়গা তৈরি হচ্ছে এবং এটার জন্য সমূহ দায়ী, আমি আবার বলছি, গত 35 বছরের বাম শাসিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণী, যারা সন্তানকে বুঝিয়েছে জয়েন্ট এন্ট্রেন্স না পড়লে জীবনটা ব্যর্থ, সেই ছেলেটি বা মেয়েটি যখন বড় হয়ে উঠেছে দেখেছে ব্যাঙ্গালোর বা বম্বে নিভে গেছে, জয়েন্টের বাজার আর নেই, ঠিক যেমন এই মুহূর্তে নেই, এই মুহূর্তে আমাদের সামনে একটা মহামারী, মন্বন্তর, দেশভাগ আবার নতুন করে আমরা দেখছি, ঋত্বিক ঘটক বলেছিলেন তোমরা দেখো নাই, আমরা দেখছি মন্বন্তর, মহামারী, দেশভাগ, এবং এখন কোনো ব্যাঙ্গালোর, কোনো দিল্লি, কোনো বম্বে আমাদের বাঁচাবে না, মাতৃভাষা আর ইতিহাস বাঁচাবে। এখানে স্মরণ করছি আমি ওয়াল্টার বেঞ্জামিনকে, চার রাস্তা দিয়ে কিন্তু আমি এ রাস্তায় এলাম আমার মাস্টারমশাইদের জন্যই, আমি ইতিহাসকে প্রযুক্তি দিয়ে বলছি, প্রত্যেকটা লোকালিটিতে গিয়ে ধরে 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 ধরে, আর্কেড প্রজেক্ট যেমন অসামান্য প্রণম্য কাজ আমার, আমি 14 বার জন্মালেও পারব না, কিন্তু ধরে রাখা, এবং সেই হিটলারের জার্মানিকে উনি ধরে রাখছেন ছোট 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 ভাবে, উন্মাদ হয়ে যাচ্ছেন, শেষে আত্মহত্যা করছেন, এবং এই এই যে তারা আর্কেড প্রজেক্টের কথা, এই যে ডিজিটাল প্রজন্মটা বাড়ছে, আর উল্টো দিকে একটা ফাসিস্ট রেজিম, একটা ইনটলারেন্ট একটা সময়, সবার আচরণে, ব্যবহারের মধ্যে, সবার খুনোখুনির মধ্যে, সবার কাটিবাজির মধ্যে একটা অসম্ভব ভাবে সেঁধিয়ে আছে ডিজিটাল, সকলেই সকলকে আর চোখে দেখছে, এরকম সময় আমাদের আমাদের সামনে কিছু নাম উঠে আসছে, যে নামগুলো বাংলা গণমাধ্যম কোনোদিন, কোনো হাইলি পেড সংবাদপত্র বা বুদ্ধিজীবী জীবন এখনো জানেই না, যাদের বয়স 80 বছর বা 90 বছর, যারা মূর্তি তারা জানেনই না, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, গত 40 বছরের বুদ্ধিজীবীরাও এই নামগুলো জানে না, যেমন টেরেন্স ম্যাকেনা, যেমন হারারি, এদের কথাগুলো জানে না, অথচ এরা কিন্তু এই সম্ভাবনাগুলোকে অ্যাড্রেস করছে। আজকে নেটফ্লিক্স দেখি আমরা, আমরা সিনেমা দেখতে হলে যাই না, বহুকাল হয়ে গেছে আমরা নেটফ্লিক্স দেখি, আমরা হলে যাই না, পুরো জিনিসটাই সেলফোনে নিয়ন্ত্রিত হচ্ছে, একটা সেলফোনে আমরা সিনেমাটা দেখছি আর বিগ স্ক্রিনে দেখছি না বহুকাল, সংবাদপত্র মারা গেছে, সিনেমা মারা গেছে সেলুলয়েড, আমরা কবে স্বীকার করব, মারা গেছে এই একটা গোটা প্রজন্মের বড়, সোভিয়েত রাশিয়া
অনেকদিন আগে মারা গেছিল, বাঙালি বুদ্ধিজীবী এখনো বিশ্বাস করে বেঁচে আছে। তেমনি তেমনি আমাদের এই যে গণমাধ্যমগুলো তার বিশ্বাসগুলো বহুকাল আগে মৃত, বহুকাল আগে মৃত, আমরা এখনো ভেবে যাচ্ছি যে এইগুলো সবাই বেঁচে আছে। সেখান থেকে আমরা আমার ধারণা কোথাও একটা, আমরা তো প্রোগ্রামড, এই যে প্রতি মুহূর্তে আপনারা যেগুলো বলছেন এই সেলফোনের মধ্যে দিয়ে যে রোগগুলো জীবাণুগুলো, এই যে বাচ্চাগুলো মরে যাচ্ছে খেলা খেলতে খেলতে, এটা তো আছেই। এটা বাচ্চা ছেলে বা মেয়ে দু বছর বয়সে 4G বা 5G কন্ট্রোল করছে, এটা তো খুব স্বাস্থ্যের লক্ষণ নয়। কিন্তু আমি কি করে এত বড় একটা সম্ভাবনার মানচিত্র যখন আমি আন্তর্জাতিক ভাবে দেখতে পাচ্ছি, যেভাবে সত্যজিৎ রায় দেখতে পেতেন, যেভাবে রবি ঠাকুর দেখতে পেতেন, যেভাবে সুমন নবারুণ দ্বারা দেখতে পেতেন, আমি আমরা অনেক আমরা কেউই না তাদের কাছে, কিন্তু আমরাও দেখতে পাচ্ছি আমাদের সামনের পৃথিবী যেটা সবাই বলছে একটা বেজন্মা পৃথিবী, তার মধ্যেই উঠে উঠে আসছে। আজকে সত্যজিৎ রায় বা রবি ঠাকুর হোয়াটসঅ্যাপে ফ্রি কল করতে পারেননি, আজকে ওনার হলিউডে একটা যদি চিঠি লিখতে হতো অনেক মাস ধরে চিঠিটা যেত। আজকে রবি ঠাকুরকে ট্রাভেল করতে হয়েছে দীর্ঘ দিনের পর দিন পাশ্চাত্যে যেতে, আমরা সেখানে একই দিনে তিনটে জায়গায় মাল্টি মানে কি বলবো মাল্টি ওয়ার্ক করে চলে আসছি, সুলক্ষণা বা আমি বা আপনারা, আপনি নিজে জার্মানিতে গেছেন। সুতরাং একটা অসম্ভব ডাইনামিক, অসম্ভব মাল্টিলিঙ্গুয়াল, মাল্টি কালচারাল একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ডিজিটালের মাধ্যমে। এখানে কেউ হিরো নয়, এখানে আমি চাইলে আজ বব ডিলানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি। দেয়ার ইজ নো হিরো, একমাত্র হিরো হচ্ছে গুগল, একমাত্র হিরো হচ্ছে টেকনোলজি। আর টেকনোলজিকে সেই জয় করতে পারবে যে যার কনফিডেন্স আছে, যার প্রজ্ঞা আছে, যার ইতিহাস আছে এবং যার মেধা আছে। যার ইতিহাস আছে, ওয়াল্টার বেঞ্জামিনেরও একটা টেকনোলজি ছিল, তার ইতিহাস এবং প্রযুক্তি মিলেই তো একটা তিস্তাবার, একটা আমাদের মেঘডাকা তারা তৈরি হয়, একটা তিস্তাবারের বৃত্তান্ত তৈরি হয়, একটা আমরা যখন বড় হচ্ছি এগুলো তো আমরা দেখেছি, তিস্তাবারের বৃত্তান্ত, আমরা উইঙ্কেল টুইঙ্কেল দেখছি, সেই উইঙ্কেল টুইঙ্কেলে ব্রাত্ত যখন বলছেন আমরা নড়ে যাচ্ছি, যখন দেখাচ্ছেন যে একটা পুরনো বামপন্থী সেই সময় ফিরে এসেছে, সে অচল, তাকে কেউ কিছু বলছে না। সুতরাং সে মানে সে বুঝতেই পারছে না সে বার্লিন দেয়াল যে ভেঙে গেছে, এই যে মাইক্রোচিপস যে পৃথিবীটা ঢুকে গেছে, সে কিছু সে ঋত্বিক বললে রোশানকে কানেক্ট করছে, অথচ ঋত্বিক ঘটকের কথা সে বলতে চাইছে। সুতরাং এই যে বাবা ছেলের দুটো প্রজন্মের মধ্যে এত বড় একটা ফারাক, একটা বৃহৎ পুঁজির বাজার, এই যে গ্লোবালাইজেশন এবং তার তৎপরবর্তী এই যে সাউথ সিটি এবং তার মধ্যে যে অসংখ্য বস্তির উচ্ছেদ, এই যে আমাদের কলোনি পাড়াগুলো একটা স্টেক, এই যে জেন্ডার গুলো একটা স্টেক, সমস্ত পৃথিবীটাকে এক করে আমি নিয়ন্ত্রণ করব এবং সেই নিয়ন্ত্রণ হবে ফাসিস্ট নিয়ন্ত্রণ। যখনই ফাসিজম এসছে সভ্যতার ইতিহাসে আপনি জানেন, তখনই কিন্তু তার ভেতর থেকে একটা রেজিমেন্টেশনও তৈরি হয়েছে, তার কাউন্টার একটা রেভলিউশনও তৈরি হয়েছে, হবেই সেটা। এবং 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 সেখানে দাঁড়িয়ে আমি তো অসম্ভব সম্ভাবনাময় মনে হয় আমার, কারণ এই যে এই যে এই যে গোটা ন্যারেটিভটা আমি বললাম, যেখান থেকে আমার জীবন থেকে আমি ন্যারেটিভটা পেয়েছি এবং আমি তো দেখতে পেয়েছি যে আমরা গত 4-5 বছর আগে যে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আজকে যখন গোটা বোম্বে ব্যাঙ্গালোর নিভে গেল, আজকে যখন আমরা ধারাবাহিক ভাবে এসে এখানে পৌঁছলাম, যখন আমরা আমাদের টুকটুক করে কাজগুলো যেগুলো ভার্চুয়ালি করছিলাম সেগুলো একটা অলরেডি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, বোম্বে ব্যাঙ্গালোরের বন্ধুরা আজকে অসহায়, তাদের সামনে কোনো বিগ হাউস নেই, তাদের সামনে কোনো কালচার ইন্ডাস্ট্রি নেই, তারা বুঝতে পারছে না তারা কি করবে, তারা কি আত্মহত্যা করবে। সেখানে দাঁড়িয়ে আবার এই যে মাতৃভাষা, এই যে গো ব্যাক টু দ্য রুটস মুভমেন্ট তৈরি হচ্ছে। আমরা কদিন আগে আমি লিখছিলাম নবারুণদার ছেলে বাবুদার কথা, এরকম অসংখ্য বড় বড় কর্পোরেট সাংবাদিক, কেউ কেউ পরিচালক, তারা বেরিয়ে এসে ছোট ছোট কাজ করছেন, ছোট ছোট কাজ, এবং সেই কাজগুলো হয়তো পাহাড়ে গিয়ে করছেন, হয়তো তার গ্রামে গিয়ে করছেন, প্রকৃতিকে ব্যবহার করছেন নতুন করে, ঠিক যেভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন, ঠিক যেভাবে ছিন্নপত্রতে রবি ঠাকুর দেখাচ্ছেন বা সতীনাথ ভাদুরী ব্যবহার করেছেন, যেভাবে কমল কুমার মজুমদার, এই যে নতুন করে, আমরা তো আমাদের তো ভবানীপুর ছিল, আমাদের তো রাজারহাট ছিল না, আজকে রাজারহাট এসে যদি হঠাৎ ক্লেম করে যে তাদের একটা সভ্যতা কালচারকে আমাদের মানতে হবে, যেখানে কোটি টাকার কথা, কোনোদিন কলকাতা শহরে ভবানীপুর ছিল, সেখানে স্বপ্ন ছিল, গান ছিল, সেখানে মানুষের মানুষের মানুষ ছোট ছোট জায়গায় বসে সে চাঁদের পাহাড় লিখেছে, তাকে চাঁদের পাহাড় শুট করতে যেতে হয়নি আফ্রিকায় এবং গিয়ে ওরকম খারাপ ছবিও বানাতে হয়নি। সুতরাং এই যে বিরাট যে পুঁজির আস্ফালন এবং যে রাজনৈতিক একটা একটা সম্পূর্ণ মিথ্যাচার এবং একটা অদ্ভুত অদ্ভুত কি বলবো বেজন্মা সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, তার মধ্যে থেকেই কিন্তু আমরা রাস্তা করে নিচ্ছি। কারণ ওই হিউমিলিয়েশন না থাকলে কোনোদিন শিল্প তৈরি হয় না, এটা চার্লি চ্যাপলিনের কথা, হিউমিলিয়েশন নেসেসারি, জানেন তো, মানে আপনার প্রেশার থাকবেই, তার মধ্যে কেউ এক্সিস্ট করে কি করে। আমি একটু 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 দেবশিক এখানে থামাচ্ছি, সম্রাট একটা চমৎকার তথ্য দিয়েছে, তো এক এক কমেন্ট করেছে সবাই দেখতে পাচ্ছি, চারিদিকে তাকে ভাঙতে একটা কালচার অফ ইররিভারেন্স দরকার, খুব সমাজ চমৎকার বলেছে। আমরা জানি
যে নকশালবাড়ি আন্দোলনের সময় 1970 সালে যখন শশাঙ্ক ছদ্মনামে মূর্তি ভাঙার সমর্থনে যখন প্রবন্ধটি লেখেন সরোজ দত্ত, তখন এই যে মূর্তি ভাঙার কাজটা ওরা শুরু করেছিল, সরোজ দত্ত যখন ডাক দিয়েছিলেন এবং রাতের অন্ধকারে এসে যখন একটার পর একটা আইকনদের মূর্তি ভাঙা হচ্ছিল, আসলে আইকনদের সম্পর্কে এদের কারোর কোনো বিরূপতা ছিল না। এদের যেটা বিরূপতা ছিল সেটা হচ্ছে আইকনদের সম্পর্কে যে একটা প্রচন্ড ভক্তি গদগদ ব্যাপার তৈরি করে রাখা হয়েছে, এবং আইকনরা আসলে কি, তাদের কিভাবে দেখতে পাচ্ছি আর তারা আসলে কি, এই যে দুয়ের ফারাক, এই ফারাকটাকে ঘুচিয়ে দাও, এই ফারাকটাকে ঘোচাতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা সবার আগে যে আইকনটাকে ভাঙছি সেটা হচ্ছে আমার বাবা, যে আইকনটাকে ভাঙছি সে হচ্ছে আমার মা, বাবা এবং মায়ের আইকন ভাঙতে শুরু করছি, আমার 40 পেরিয়ে গিয়েছে, আমি মনে করি আমি এখনো পর্যন্ত আমি 18 বছরের একজন যুবক, তার কারণ আমার মেধা এবং মনন এবং এখনো পর্যন্ত সচল আছে। আমি এখন পরিষ্কার করে বুঝতে পারি যে বিগত 20 বছর আমি যে জীবনটা কাটালাম সেই জীবনটা আসলে এই রকম হওয়ার কথা ছিল না, একটা অন্যরকম জীবন হতেই পারত, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে সেই জীবনটার মধ্যে দিয়ে যেতে, আসলে আরো বেশি দ্রোহের জীবন হতে পারত, হওয়ার সম্ভাবনা ছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যেটা বারবার করে মনে হচ্ছে দেবর্ষি, সেটা হচ্ছে যে আমরা বলি বা না বলি, এটা আমি আগে বুঝতে পারতাম না, এখন আমি খুব ভালো করে বুঝতে পারি, আমরা যে ছোট ছোট কাজগুলো করছি, ছোট পাবলিকেশন হাউস থেকে আমাদের যে গল্প উপন্যাসগুলো বেরোচ্ছে, আমার প্রবন্ধের বই যেমন প্রচুর বিক্রি হয় সেটা থেকে আমি রয়্যালটিও পাই সেটা আলাদা কথা, কিন্তু আমার কবিতা এবং গল্প বা উপন্যাস সেটা তো বিশাল বিক্রি নয়, বিশাল পাঠক থাকা সম্ভব নয়, কারণ আমি যে লেখা লিখি সেটা বিশাল পাঠক থাকা সম্ভব নয়। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো, 50-এর দশকের আইকন যাদের আমরা জানতাম গদ্য সাহিত্যে, সেই সব আইকনদের ভেঙে আজকে নতুন করে বুঝতে পাচ্ছি অসীম রায় কত বড় লেখক, অসীম রায়ের উপন্যাস কিন্তু আজকে আবার 4 খণ্ড উপন্যাস সমগ্র বেরিয়েছে এবং আমরা সেগুলো পড়ছি। আজকে আমরা বুঝতে পারছি লোকনাথ ভট্টাচার্য কি লেভেলের কাজ করে গিয়েছেন, লোকনাথ ভট্টাচার্যের উপন্যাস আমরা আজকে পড়ছি, আমরা আজকে বুঝতে পারছি যে অমিয় ভূষণ মজুমদারের মতো একজন লেখক যিনি সারা জীবন কোচবিহারে বসেছিলেন, সেই কোচবিহারে বসে তিনি লিখেছেন এবং তার লেখা আজকে সমগ্র হিসেবে দেশ পাবলিকেশন বার করছে, তিনি ফ্রাইগে আইল্যান্ড অথবা নরমাংস ভক্ষণ ও তাহার পর নামে একটা উপন্যাস লিখেছেন, তিনি মহিষপুরার উপকথা লিখেছেন, তিনি আজকে বুঝতে পারছি তারা কি মাপের কাজ করে গিয়েছেন। আজকে আমরা বুঝতে পারছি দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 50-এর দশকের লেখক, এরাই হচ্ছে লেখক, আমি বারবার করে বলছি এরাই হচ্ছে লেখক, এরাই হচ্ছে এই যে নিউ লেফট এর কথা বলছি, এই নিউ লেফট রিলেট করতে পারছে এই সব লেখকের কাছ থেকে, এরাই লেখক, হেজে মজে গেছে 50-এর দশকের সমস্ত হেজে মজে যাওয়া লেখক যাদেরকে আইকন তৈরি করে রাখা হয়েছে, তারা হেজে মজে গেছে, তারা আর কোন লেখক নয়, তাদের লেখা কেউ পড়ে না, তাদের লেখা কেউ বোঝে, তাদের লেখা কেউ বোঝার কিছু নেই, কারণ তাদের লেখা কিছু নেই, পুরোটাই ভুষি, এই সমস্ত ভুষি মলদের থেকে সরে আসছি। এবং যেটা বলে আমি চলে যাচ্ছি, কেন বুঝতে পারছি না যে কৌশিককে পাচ্ছি না, কৌশিকের কথা শোনা খুব জরুরি ছিল, আমি সুলক্ষণার কাছে চলে যাচ্ছি। অর্ঘ্য তুমি একটু তাও ট্রাই করো, দেখো কৌশিককে কোনোভাবে আনা যায় কিনা, একটু বে করা যায় কিনা, আমি যেটা শুনে যাচ্ছি বোধহয় চেষ্টা করে যাচ্ছি কৌশিককে অ্যাড করার। বেশ বেশ, আজকে একটা জিনিস কিন্তু ঘটে গেছে দেবশ্রী, সুলক্ষণা এবং অর্ঘ্য, আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর যদি ছোট রিগারশিপও থাকে, মনে রাখবে এই ছোট রিগারশিপের মধ্যে অন্তত 5 রয়েছে যারা কিনা 5 বিগ মিডিয়া হাউসের সার্ভেলেন্স করছে, তারা কিন্তু আমাদের লক্ষ্য করছে। আমি বলছি আজকে আমরা এখানে বসে যে লাইভটা করছি, এই লাইভ আর কেউ জানুক বা না জানুক, যাদেরকে আমরা মনে করছি যে যারা আমাদের এই লাইভগুলোকে গুরুত্ব দিচ্ছে না, তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, আমরা কি কথা বলছি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে, এটা আমি আজ থেকে 1 আগেও জানতে পারতাম না, আমি অতি সম্প্রতি বুঝতে পেরেছি তারা কতটা ভয় পায় আমাদের, তারা আমাদের, এই তো কৌশিক চলে এসছে, কৌশিক শুনতে পাচ্ছো, কৌশিক শুনতে পাচ্ছো, কৌশিক শুনতে পাচ্ছো, কৌশিক কথা শোনা যাচ্ছে, কৌশিক শুনতে পাচ্ছো, কৌশিকের নেটওয়ার্কের প্রচন্ড ইস্যু আছে, আচ্ছা আমি একটু তাহলে আবার একটু সুলক্ষণ গায়ে চলে যাই, আমি জাস্ট একটা কথা বলছি, আমাদের এখানে 4 রয়েছে যারা যাদবপুরের ছাত্র ইনক্লুডিং কৌশিক, আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় থেকে তিমির বরণ সিংহ বেরিয়ে এসেছিল, যে বিশ্ববিদ্যালয় থেকে অন্তত পক্ষে 30-40 শহীদ হয়েছিল,
যে বিশ্ববিদ্যালয় থেকে 1968 1969 1970 1971 একের পর এক ছেলেরা বেরিয়ে গিয়েছিল এবং গ্রামে চলে গিয়েছিল, তারা কেউ বহরমপুর চলে গিয়েছিল, তারা কেউ গেবরা চলে গিয়েছিল, তারা কেউ মেদিনীপুর চলে গিয়েছিল, তারা কেউ বীরভূম চলে গিয়েছিল, তারা অস্ত্র ধরেছিল, তারা ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিল। আজকে কৌশিককে খুব জরুরি ছিল, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে তারা কিন্তু বেরিয়ে গিয়েছিল এই আন্দোলনে, এবং তাদেরকে নিয়ে একটা সংকলন হয়েছিল যে সংকলনে সঞ্জয় দা লিখেছিলেন, সংকলনটার নাম হচ্ছে যুদ্ধে ছিলাম স্বপ্নে আছি। এই সংকলন আমার সংগ্রহে আছে, আমার কাছে আছে, তোমরা যদি দেখতে চাও বা দেখেছো কিন্তু হয়তো দেখেছো, আমি জানি না, দেবশ্রী নিশ্চয়ই দেখেছে, দেবশ্রী সঞ্জয় দার সঙ্গে যোগাযোগ রাখে, দেবশ্রী নিশ্চয়ই দেখেছে। আমার কাছে এই এই সংকলনটা রয়েছে, এই সংকলনে আমরা কাদের লেখা পাচ্ছি, যারা ওই আন্দোলনে যুক্ত হয়েছিল, 70 দশকের আন্দোলনে যুক্ত হয়েছিল। আজকে আবার একটা ওরকম নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু আজকে আমরা স্ট্র্যাটেজিক্যাল রেজিস্ট্যান্স করব, আজকে আমরা অস্ত্র নিয়ে গুলি খেয়ে মরব না, আজকে আমরা আমাদের কথাগুলোকে আরো সুকৌশলে বলবার চেষ্টা করব, আমরা নিউ মিডিয়াকে ব্যবহার করব। সুলক্ষণা তুমি বলো, তুমি জেঙ্গার ইকুয়ালিটি নিয়ে কাজ করো, তুমি জেঙ্গার রেজিস্ট্যান্স নিয়ে কাজ করো, আমি এই মুহূর্তে কুইয়ার নিয়ে একটা বই লিখছি, বাংলা ভাষায় কুইয়ার নিয়ে কোনো পূর্ণাঙ্গ থিওরিটিক্যাল বই লেখা হয়নি, মানে আমি তো বহু কাজ করেছি যেটা বাংলা ভাষায় প্রথম হচ্ছে, তার জন্য আমাকে এত বেশি করে অবস্কিওর করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেহেতু আমি এরকম একটার পর একটা কাজ করে গেছি, যে কাজগুলো আমি প্রথম করেছি বাংলা ভাষায়, তার আগে কেউ করেনি, মানে নিজের কথা নিজে বলছি, কোনো গর্ব করে বলছি না, কিন্তু আমি রেজিস্ট্যান্স বলছি, আমাকে যে ধরনের রেজিস্ট্যান্স হয়েছে এবং এখনো হচ্ছে। তুমি একটু বলো যে এই যে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে তুমি যে কাজ করছো এবং জেন্ডার সাবভার্সনের যে কাজগুলো তুমি করছো, স্লাক ওয়াক কলকাতা আজকে এই মুহূর্তে কি অবস্থায় আছে, তোমরা কি নতুন করে রিভাইভ করার চেষ্টা করছো, তোমরা কি আবার রাস্তায় নামছো, তোমরা কি নতুন করে আবার অর্গানাইজ হচ্ছো, তোমরা কি আবার নতুন করে অনুষ্ঠান করার কথা ভাবছো, তোমরা এই মুহূর্তে জেন্ডার ইকুয়ালিটির জায়গা থেকে কিভাবে লড়াই করছো সেটা যদি বলো। থ্যাংক ইউ অর্ণব দা। স্লাট ওয়াক কলকাতাটা রিভাইভালের ব্যাপার এখন আসছে না, কারণ ওটা আমরা একদম অফও করে দিইনি, ওটাতে যে গ্রুপস গুলো আমরা ফেসবুকে রেখেছিলাম ওখানে এখনো নিয়মিত আলোচনা হয়। আর একটা আমরা লিটল ম্যাগাজিনে করেছিলাম, ওটার একটাই আমরা ইস্যু বার করতে পেরেছি, তারপরে আমাদের কলেজ শেষ হওয়ার পরে আমরা অনেক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে চলে গেলাম, এই জন্য পথে নেমে ওই যে রেজিস্ট্যান্সটা আমরা করতে পেরেছিলাম সেটা এখন আমি যদি আবার আমি অর্গানাইজ করি হয়তো আমি করতে পারবো না। আই থিঙ্ক এই মেন্টালিটা আরো ইয়াং কারোর হাতে পাস অন করে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি ডেফিনেটলি হাঁটবো, আমি সবসময় মানে যেই ইডিওলজিক্যাল দিক থেকে যে যে জিনিসগুলো সমর্থন করি সেসব মিছিলে হেঁটে থাকি এখনো পর্যন্ত। তো এই রিভাইভালের ব্যাপারটা কিছু নেই, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ কলকাতা শহর একমাত্র শহর যেটা স্লাট ওয়াক 3 বছর পর পর দেখতে পেয়েছে, পৃথিবীতে আর কোন শহরে হয়নি। আর আমি যেমন উন্মুখ হয়ে বসে আছি, তোমরা যদি আবার একটা মিছিল করো আমি সেই মিছিলে যাব। এই জন্য মাটিটা তো মানে সবসময় উর্বর, কারণ যে ধরনের জেন্ডার বেস এই একদম রিসেন্টলি হাতরাসে আমরা যা দেখলাম এবং যা রোজ হয়ে চলেছে, স্লাট ওয়াক তো ডেফিনেটলি ওটা আমাদের রিভাইভ করা উচিতই, ওটা ফিরে আসা উচিতই, কিন্তু আমি জানি না আমি একা আর কতটা এ করতে পারবো, কারণ আমাদের আজকাল ফেসবুক অনেক জায়গাতেই ব্যান করে দেয়। আমার মনে আছে সেকেন্ড স্লাট ওয়াকের পরে ফেসবুক আমাকে 7 দিন ব্যান করে দিয়েছিল, কি না আমি স্লাট ওয়াক করেছি তাই, আর সেটার ছবি আমি পোস্ট করেছিলাম তাই, সেটা ফেসবুকের কাছে অশ্লীল লেগেছিল। তো এইরকম অনেক ডিফিকাল্টিজই আমরা ফেস করে থাকি, আর এখন ফেসবুক যেমন অনেক গ্রুপে পোস্ট করাও আর কি সেন্সর করে দিয়েছে, নিজের পেজ থেকে কতগুলো শেয়ার যাবে সেটা সেন্সর করে দিয়েছে, নিজের প্রোফাইল থেকে কটা শেয়ার যাবে সেটা সেন্সর করে দিয়েছে, যেগুলো আগে ছিল না। এখন একটা পেজ বানাতে গেলে আমাকে একটা জিএসটি নাম্বার দেখাতে হচ্ছে, মানে এটা তো আর কি অভাবনীয় যে আমি একটা পেজ বানাবো সেটা একটা অল্টারনেট ইকোনমির দিকে যাবে, সেটার জন্য আমাকে কেন জিএসটি নাম্বার দিতে হবে, আমি জিএসটি আমি আমি কতটাই বা আর্ন করছি যে আমি জিএসটিও দিতে পারবো, সেটা তো সম্ভব না, সেটার একটা বড় অঙ্ক আছে। আর সেজন্যই আমরা আর কি অনেক দিক থেকেই হ্যান্ডিক্যাপ অনেক ভাবেই, যে আমরা কেন ওইটা নিয়ে আগের মতো এগোতে পারবো না, আগে এতটাও
সেন্সরশিপ ছিল না, ফেসবুক এতটা ধরে ফেলতে পারতো না। এখন যেহেতু যেভাবে আর কি ক্র্যাকডাউন বলবো একদম মানে সিআই এর ভাষায় ক্র্যাকডাউন করছে আর কি বুদ্ধিজীবীদের ওপরে, এখন বুদ্ধিজীবী শব্দটাই যেন একটা খারাপ শব্দ হয়ে উঠেছে। এই এই একটা ট্রোলিং একটা মেন্টালিটি নিয়ে যে একটা পুরো ক্লাস বসে আছে, আমি এখনো আমার ইনবক্সে এমন এমন মেসেজ পাই স্ল্যাট ওয়ার্ক নিয়ে, আমাকে লোকে রীতিমত মানে অনেকই অশ্লীল ধরনের প্রশ্ন করে থাকে, আর সেটা মানে সেটা কন্টিনিউয়াস। তো আমার তো ধারণা যে নতুন প্রজন্ম যত আর কি এটা নিয়ে সচ্ছল হবে, যতটা এটা নিয়ে আরো কথা বলতে পারবে, যতটা এটা নিয়ে আরো আরো 5টা লোককে এনগেজ করতে পারবে, আরো যতটা ইজিলি ওরা রাস্তায় নামতে পারবে, আমার মনে হয় ম্যান্টেলটা পাস করে দেওয়াই মানে উচিত, এবং সেটাই সেভাবেই এগোনো উচিত আর কি। আর একদম 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 তাই, একদম তাই। হ্যাঁ বলে নাও, একা বলে নাও। হ্যাঁ আর এখন আমরা একটা ধরনের রেজিস্ট্যান্স দেখতেও পাই, এখন একটা নতুন ফেনোমেনা হয়েছে ফেসবুকে যে এখন প্রচুর লোক লেফটি এবং ফেমিনিস্ট অনেক আইকনদের নাম কোনোভাবে রিমিক্স করে একটা নতুন করে ফেক প্রোফাইল বানাচ্ছে যাতে এই ক্র্যাকডাউন গুলো না করা যায়। এরকম অধিক অধিকাংশ মানুষ আমার সাথে এখন ফ্রেন্ড লিস্টে রয়েছে যারা আর কি নিজের নাম পদবি এগুলো আর ব্যবহার করছে না, এই অনলাইন ট্রোলিং বা এই যে থ্রেড গুলো আসতে থাকছে মানে অদ্ভুত ব্যাপার। ধোনি ক্রিকেটে হেরে যাচ্ছে তো তার মেয়েকে রেপ থ্রেড দিচ্ছে, 5 বছরের একটি শিশু তাকে, এই জিনিসগুলো তো হচ্ছে। তো সেজন্যই আমি মনে করি যে আমাদের এখন এই মাঝে এই ইডিওলজিক্যাল ফিশার গুলোকে দেখতে হবে যে এত সেন্সরশিপের মধ্যেই আমরা কি করে আমাদের আমরা কি করে কাজ করব। আমরা আজকে আমাদের অনুষ্ঠান সুলক্ষণা এবং দেবর্ষ দুজনকে আমার অভিনন্দন, ধন্যবাদ এবং ভালোবাসা। আজকের আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, 8:15-16 আমরা শেষ করে দেব। আমি চলে যাব হচ্ছে সম্রাকের একটা কমেন্ট নিয়ে। সম্রাক একটা চমৎকার কমেন্ট করেছে এই যাদবপুরের সাথে নতুন। কৌশিক তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা কৌশিক, আমরা অনেকটা সময় তোমাকে মিস করেছি, আমি যেটা চাইবো তুমি জাস্ট একটু 2-4 কথা বলো। তুমি তো যাদবপুরের ছাত্র, যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যে কখনো কোনো শাসকের কাছে মাথা নত করেনি, যে কিনা 1998 সালে রাস্তায় নেমেছে, 1999 সালে রাস্তায় নেমেছে, 2001 সালে রাস্তায় নেমেছে, যেগুলো আমি নিজে লিক করেছি যে আন্দোলনগুলো, 2005 সালে রাস্তায় নেমেছে, তখন আমি চাকরিতে চলে এসেছি তা সত্ত্বেও আমি সেখানে হেঁকেছি, তারপর 2013-14 সালে যখন আবার হোক কলরব হয়েছে তখনও আন্দোলনগুলোতে এসেছে, তুমি সেই সময় ছাত্র ছিলে, সেই সময় তুমি সেগুলোকে দেখেছো, তুমি এই রেজিস্ট্যান্সের জায়গাটা যাদবপুর ইউনিভার্সিটির একজন ছাত্র হিসেবে কিভাবে দেখছো এটা বলে তোমার লেখা একটি কবিতা আমাদের পড়ে শোনাও। শোনানোর পর আমি একটু অর্ঘর কাছে যাব, অর্ঘকে আমি একটা প্রশ্ন ধরিয়ে দেবো, যেটা সম্রাট বলেছে যে যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর পার্থক্য, এই পার্থক্যগুলোর মধ্যে একটা প্রধান জায়গা হচ্ছে অরাজনীতিকরণ। যাদবপুর ইউনিভার্সিটি যত স্বচ্ছন্দে যাদবপুরের ছেলেমেয়েরা রাস্তায় নামতে পারে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেমেয়েরা তত সহজে কিন্তু রাস্তায় নামতে পারে না। কেন পারে না, কোথায় এই পার্থক্য, এই জায়গাটায় আমি অর্ঘর কাছে যাব। তার আগে কৌশিক তুমি একটু এই নতুন যে রেজিস্ট্যান্স, যাদবপুরের ছাত্র হিসেবে তোমার এই নতুন রেজিস্ট্যান্সের যে অভিজ্ঞতা বা তোমার যে বক্তব্য সেটা একটু বলো, বলে তোমার একটি কবিতা পড়ো, তোমার কবিতা পড়ার পর আমরা অর্ঘর কাছে যাব, অর্ঘর বক্তব্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব, আবার আমি ধন্যবাদ জ্ঞাপন করব। আমি শুধু একবার একটু বলে রাখি, সবাইকে বলে রাখছি, আমরা আজকে কোভিড এর পরিস্থিতিতে অনলাইন অনুষ্ঠান করছি ঠিক, কিন্তু কোভিড পরিস্থিতি পেরিয়ে গেলে আমরা যেমন 14 মার্চ করেছিলাম আমরা ফিজিক্যাল অনুষ্ঠান করেছিলাম, সেরকম অনুষ্ঠান আমরা কিন্তু একটার পর একটা করব, কলকাতার বিভিন্ন জায়গায় আমরা করব, এবং একেবারেই আমরা এরকম ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র এই নন্দন চত্বরকে ভাববো, নন্দন চত্বর মরে গেছে, নন্দন চত্বর নিয়ে আমরা চিন্তিত নই, যেমন বিগ হাউস মরে গেছে নিয়ে চিন্তিত নই, নন্দন চত্বরও আমরা চিন্তিত নই, তার বাইরে অজস্র স্পেস তৈরি হয়ে গেছে, আমার হাতে অন্তত 5টা স্পেস এই মুহূর্তে রয়েছে, সেই স্পেসগুলোতে আমরা এরকম অনুষ্ঠান করব, সেখানে কিন্তু সুলক্ষণা এবং দেবর্ষী এবং কৌশিক এবং অর্ঘ্য তোমাদের সবাইকে চাই, সেখানে আমরা একসঙ্গে আসবো, আবার কথা বলবো, আমরা আমাদের
বন্ধু বান্ধবদের মধ্যে বলবো কি করে এই গ্যাদারিং গুলোকে আমরা জড়ো করতে পারি, আরো বড় করতে পারি। এটা কিন্তু আমরা একটা লড়াই হিসেবে নিচ্ছি এবং আমি বিশ্বাস করি তোমরা সবাই এই লড়াইতে আমরা একসঙ্গে থাকতে পারবো। আমাদের মধ্যে যদি কোনো মানে মতান্তর হয়ও আমাদের মনান্তর হবে না। কৌশিকের কাছে চলে যাচ্ছি, কৌশিক তুমি একটু কথা বলো, বলার পর তোমার একটা কবিতা পড়ো। 2014-15 সে সময় আমি কলেজে নতুন ভর্তি হচ্ছে সবে, তখন হঠাৎ করে ভর্তি হওয়ার পরে শুনলাম যে কলেজ বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে রাত্রি একদিন মেসে আছি, তখন এই খবরটা আসে যে ইউনিভার্সিটি এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে কিছু পুলিশ, হয়তো চটি পুলিশ বলতে পারা যায় বা পুলিশের পোশাক না পরে কিছু পুলিশ, ঠিক আছে, এসে কিছু ছাত্রের উপর নির্যাতন করে, মারধর করে, কিছু মহিলার গায়ে হাত তোলে। তারপরে এই খবরটা রাতে আসে, তখন আমার কাছেই মেস গড়ফাটে, তখন আমরা যাই গিয়ে পরিস্থিতিটা দেখি। দেখে আমার সেদিন রাত্রির থেকেই আন্দোলন তামিল শুরু হয়। কিছু কৌশিকের আবার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কৌশিক কৌশিকের কাছ থেকে কবিতাটা শুনি, কৌশিক কবিতাটা শুনি। আমরা সময়ের প্রায় শেষের দিকে, অনেকটা সময় তোমরা আমাকে আমরা তোমাকে পাইনি। কৌশিক কবিতা শোনাও তোমার, এবং তারপরে আমরা এই আবার আবার কোনদিন আলোচনায় এই আলোচনা আমরা শুনবো, তোমার এই অভিজ্ঞতার কথা আমরা শুনবো। কৌশিক শোনা যাচ্ছে? হ্যালো, ছোট্ট কবিতা বলবো। যখন এই প্রসঙ্গটা উঠলো, তখন এই প্রসঙ্গটা নিয়ে একটা ছোট কবিতা বলবো। সিদ্ধারা একটা নবনীয়, আগে ভাবিনি তো, তোমার সিদ্ধারাটা অন্য কাউকে দিও, আমার সিদ্ধারায় অনেক ক্ষত। বেশ, কৌশিক কৌশিকের মতন করে বলেছে। আমি ওই যাদবপুর একটি প্রশ্ন করেছেন সম্রাট সেনগুপ্ত, এই যাদবপুরের সাথে নতুন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর তফাত দেখলেই পরিবর্তনটা বোঝা যাবে, তফাতটা হলো অরাজনৈতিকরণ। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট এবং প্রাইভেট এবং গভর্নমেন্ট, আমি বেসিক্যালি পুরোপুরি প্রাইভেট কলেজে সেই অর্থে থাকিনি, আমি গভর্নমেন্ট এডেড কলেজেই চাকরি করেছি, তারপরেও আমি বলবো হ্যাঁ ঠিক কথা, এরকম অনেক বড় গ্রুপ কলেজ আছে যারা ইউনিভার্সিটিতে কনভার্টেড বা এখন পুরোটাই আরো বেশি করে প্রাইভেটাইজেশনের দিকে গেছে, তাদের যখন ছেলেমেয়েরা লক্ষ লক্ষ টাকা দিয়ে, শুধু লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়াশোনা করেছে তাই নয়, আরো লক্ষ লক্ষ টাকা দিয়ে ডোনেশন দিয়ে তারা ভর্তি হয়েছে ম্যানেজমেন্ট কোটায়, তখন কি হচ্ছে, এবং সেই সংখ্যাটা কিন্তু 50-60 মানে কোনো ক্ষেত্রে 40% মানে 2009 পর্যন্ত সংখ্যাটা 50% ছিল যখন ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হচ্ছে যারা হিউজ টাকা ডোনেশন দিয়ে। ফলে ওইখান থেকেই একটা যে ছাত্রদের ভিত তৈরি হয়, একটা ইতিহাস তৈরি হয়, তাদের একটা সিনিয়রদের একটা চেন তৈরি হয়, যারা পথটা দেখায়, রাস্তাটা যারা দেখায়, সেটাই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ম্যানেজমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে তৈরি হয়নি। আমি সম্রাট সেনগুপ্তের সাথে একদম সহমত, কিন্তু তারপরেও বলছি সব গভর্নমেন্ট কলেজের যে বিষয়গুলো নিয়ে আলোচনা, আমি আমি অদ্ভুতভাবে বুঝতে পারি না এদের, এই ছাত্রছাত্রীদেরকে কখনোই খুব মারাত্মকভাবে আমি সামাজিক কোনো ঘটনা, কোনো দুর্ঘটনা, কোনো রকমের অত্যাচার, কোনো কিছুকে না এফেক্ট করে না। ওদের ফিজ দিতে পারছে না, এফেক্ট করে। ওদের প্লেসমেন্ট হচ্ছে না, এফেক্ট করে। কিন্তু কারোর একটা রেপ হচ্ছে, কোনো আর একটা ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদেরকে ধরে পেটানো হচ্ছে অকারণে, ওদের মধ্যে এর কোনো প্রভাব পড়ে না। এটা এটা কিন্তু এটা আমি যেটা দেখেছি গত 7 বছর আমি ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজের সাথে যুক্ত পড়াই আমি, ফলে আমার আমার দেখা নেই এরকম ঘটনা ঘটেছে। ওরা ওদের ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে সেইগুলো নিয়েই বলতে এবং হাইলাইট করতে ব্যস্ত, ফলে ঠিক কথাই তাই যে তফাতটা অরাজনৈতিকরণ করাই, সত্যি এখানে কোনো ইউনিয়ন নেই, একমাত্র একটি কলেজ, যে কলেজে একটা ইউনিয়ন রুম, আমি আমার চাকরি জীবনের 5 বছর চাকরি করেছি যে কলেজে, সেই কলেজটাই দেখেছিলাম, সেটা বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। কিন্তু তারপরে রাজনৈতিক পালাবদলের পরে সেই ইউনিয়ন রুমেও তালা পড়ে যায় এবং কোনো ইউনিয়ন রুম ছিল না পশ্চিমবঙ্গের কোনো প্রাইভেট কলেজে, গভর্নমেন্ট এডেড কলেজ বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং তো সেখানে ছিল। ফলে এটা ঠিক কথাই যে ছাত্ররা যদি একত্রিত হয়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে ফিজটা যেরকম, প্রাইভেট বা গভর্নমেন্ট এডেড কলেজের ফিজটা অনেকটা বেশি, অনেকটাই বেশি, মানে ধরুন 1.5-2 লাখ টাকার তফাত হয়ে যায় টোটাল ফিজের মধ্যে। তারপরে তারা কি করছে, যে ছেলে মেয়েগুলো, কিন্তু আগের দিন আমাদের সাথে ছিলেন নবীন দাস অধ্যাপক,
তিনি কিন্তু বলেছেন যে বহু ছেলে মেয়ে আসে অ্যাপ্লিকেশন নিয়ে যে আমি করতে পাচ্ছি না, দিতে পাচ্ছি না, তাদের ফিসগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়। এইখানে এই বই বললাম না, ছাত্রছাত্রীদের ব্যক্তিগত সমস্যা, তাদের ব্যক্তিগত ইস্যু, এইগুলো নিয়েই ছাত্রছাত্রীরা মানে তার মধ্যেই আবদ্ধ। বাইরে কি হচ্ছে, বাইরের জগতে কি হচ্ছে, আজকে কলেজটা পাশ করে বেরিয়ে যাওয়ার পরে আমি যদি চাকরি না পাই তাহলে আমি বেকার, তখন আমাকে আমার এই সমাজটাকেই আমাকে এর মধ্যে দিয়েই আমাকে যেতে হবে, এটা কখনো ওরা ওদের 4 বছরে ভাবে না। যাই হোক, আমরা আলোচনাটা আজকে এখানে শেষ করি। অর্ণবদা, অর্ণবদা কি শুনতে পাচ্ছ? অর্ণবদা আন্দোলন, মেয়েদের নেতৃত্বে আন্দোলন, তোমরা ইতিহাস তৈরি করেছো। আমি ওইটা বিশ্বাস করি যে ইতিহাস তৈরি করেছি, এবং আমি এটাও বিশ্বাস করি যে আজকে যে ছোট প্ল্যাটফর্ম গুলোর মধ্য দিয়ে আমাদের মতো আরো অনেকে কাজ করার চেষ্টা করছেন, আমরাও ইতিহাস তৈরি করছি। আমরা ইতিহাসের পার্ট, আমরা প্রত্যেকে ইতিহাসের রচয়িতা, আমরা কিন্তু ইতিহাসটাকেই গড়ে তুলছি, আমাদের মতন করে ইতিহাসকে গড়ে তুলছি। কোন নিম্ন মেধার লোকজন, কোন একেবারে বিলো স্ক্যাঙ্গাগের লোকজন, সাব স্ক্যাঙ্গাগের লোকজন কে কি বলছে, কোন মিডিয়া হাউসে বসে থাকা লোক যে কিনা কাঠি করছে পেছনে, সে কাঠি করার জন্য কি কি করছে, এইগুলো দিয়ে আমাদের আটকানো যাবে না, পরিষ্কার কথা। তার কারণ যতদিন পর্যন্ত আমাদের মেধা, আমাদের কলম, আমাদের কিবোর্ড, আমাদের ল্যাপটপ কাজ করবে, যতদিন পর্যন্ত আমরা নতুন নতুন চিন্তাকে এনগেজ করতে শিখব, যতদিন পর্যন্ত স্লাভোই জিজেকের নতুন বইটা বেরোনোর সঙ্গে সঙ্গে আমি বা দেবর্ষী অ্যামাজনে অর্ডার দিয়ে সেটা কিনে নিতে পারবো এবং পড়ে ফেলতে পারবো, যে মুহূর্তে আমি আন্তোনিও নেগ্রিকে নিয়ে প্রবন্ধ লিখতে পারবো, যে মুহূর্তে আমি ব্যাংসিকে নিয়ে পড়াশোনা করতে পারবো, তখনই কিন্তু আমরা ইতিহাসের অংশে ঢুকে হয়ে যাচ্ছি। এবং আজকে সত্যি সত্যি সাবভার্সনের যুগ, আমরা সাবভার্সন করব, পরিষ্কার কথা। আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা সাবভার্সিভ একটা একটা ফ্রন্ট তৈরি করছি, আমরা যে ফ্রন্ট তৈরি করছি সেটা সাবভার্সন ঘটাবে, কনস্ট্যান্ট সাবভার্সন ঘটাবে। আমরা কারুর বিরুদ্ধে কোনো খারাপ কথা বলবো না, আমরা কারুর বিরুদ্ধে কোনো একটাও ব্যক্তিগত আক্রমণ করব না, আমরা কোনো মনীষী বা কোনো ব্যক্তিকে বা কোনো আইকনকে পার্সোনালি আক্রমণ করব না, নিজেরা যাই বলি না কেন, পাবলিকলি করব না, এগুলো করার দরকার নেই। আমাদের কাজটাই হচ্ছে আমাদের ইতিহাস তৈরি করার পথ এবং ইতিহাস তৈরি করার একটা প্রবেশিকা, আমরা কিন্তু সেই কাজটা করে যাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ আজকে যারা এখানে উপস্থিত থাকলে, কৌশিক, দেবর্ষী, সুলক্ষণা এবং আমার কমরেড অর্ঘ্য, আমার কমরেড, সবাই আমার কমরেড, আমিও তোমাদের কমরেড ইকুয়ালি। আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাব এবং আমি বিশ্বাস করব যে ভার্চুয়াল মাধ্যমে নয়, যখন ফিজিক্যাল মাধ্যমেও আমরা এই ধরনের কাজগুলো করব, তোমাদের সবাইকে পাশে পাবো, তোমাদের বন্ধুদের পাশে পাবো। এবং যেটা দিয়ে শেষ করব, যে দেবর্ষীর গিটার তৈরি হয়ে রয়েছে আমাদের অনুষ্ঠানে, দেবর্ষী সেই গিটারটা বাজিয়ে তার লেখা নতুন গান শোনাবে এবং সেই গানটা আমরা শুনবো, এবং সেই গানের মধ্যে সেই বিদ্রোহের স্ফুলিঙ্গ থাকবে, যে স্ফুলিঙ্গ কিনা দাবানল তৈরি করতে পারে, এবং সেই দাবানল তৈরি হবে। এইটুকু বলে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার, শুভরাত্রি যারা আমাদের সঙ্গে থাকলেন এবং যারা বেরিয়ে গেলেন, যারা মাঝখানে এসে ঢুকলেন, তাদের সবাইকে আমার বিশেষ আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা যথেষ্ট সফল হচ্ছি, কারণ আমাদের রিচ ক্রমশ বাড়ছে, বুস্টিং না করেও রিচ বাড়ছে। আমরা আবার একত্র হব পূজোর পর, পূজোর পর আমরা আবার মন্তাজ অনলাইন প্ল্যাটফর্ম থেকে আবার নতুন করে ওয়েবিনার করব, তখন আমরা আবার নিশ্চয়ই একত্র হতে পারবো। আজকের মতো এখানে শেষ করছি। হ্যাঁ, আমরা একটা ছোট কথা বলে নিই, শেষ করবো। আমরা অধ্যাপকদের আলোচনা শুনেছি, আগেই বলেছি নাট্যকারদের আলোচনা শুনেছি, কবি গদ্যকারের, আজকে আমরা একদম নিউ মিডিয়া নিয়ে যারা কাজ করছে তাদের সাথে আলোচনা করলাম। এরপরে ঠিক পুজোর স্পট পরেই আমরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী যারা অল্টারনেটিভ গান নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে আমরা একটা প্ল্যানিং করছি, এবং আরো অনেক অনেক কাজ আমরা পরপর রয়েছে। তো আজকে যে সমস্ত বন্ধুরা আমাদের সাথে থাকলেন, প্রায় 1.5 ঘন্টা আমরা আলোচনা করছি, 1 ঘন্টা 25 মিনিট, এবং 70-72 জন শুনছেন কন্টিনিউ, দুটো মাধ্যমে আমি দেখতে পাচ্ছি, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। না, আমরা কোনো বুস্টিং করিনি, এটা আমাদের সাধারণ শ্রোতা, পাঠক এবং দর্শক। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে সকলের সাথে। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ।